अरुणाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्याम जगन्नाथाय ते नमः। जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय। इस्कॉन वर्तमान गुरु वृंद की जय। इस होलीनेस जय पताका स्वामी गुरु महाराज की जय। हरे कृष्णा। सो जगन्नाथेर लीलागिरो कोथाय थेके आरम्भ करबो कोथाय शेष करबो किन्तु किछु खुजे पाच्छि ना, जेहेतु जगन्नाथेर लीलागिलो एतो विशाल आछे एकटा महासमुद्रेर मतो। तो आमी भावछि जे महासमुद्र थेके आज के एक दुटो फोटा एखान थेके सेखान थेके निये किछु किछु आपनादेरके आमी वर्णन करबो। तो अवश्य जगन्नाथेर लीलागिलो इंद्रजालेर मतम खुबी मैजिकल रहस्यमय और आमादेर कल्पनार बाइरे किन्तु वास्तविक। एटा कोनो इमेजिनेशन ना, एटा वास्तविक लीलागिलो जेटा घटेछे एखोनो घटछे एखोनो होच्छे लीलागिलो। जगन्नाथ जे भावे भक्तदेर साथे भालो भाषार आदान प्रदान करे। আমি ভাবছিলাম যে আমি আরম্ভ করব আমার নিজে জীবনের জগন্নাথের সাথে একটা কি বলে ভালোবাসা কখন আরম্ভ হয়েছে, যেহেতু ভগবানের অনেক রূপ আছে কিন্তু জগন্নাথের যে রূপ আছে সেটা আমারে খুব প্রিয় লাগে। যেহেতু ছোটোবেলা থেকে আমি সর্বপ্রথম জগন্নাথের সাথেই কি বলে আমার একটা অনুবন্ধন আরম্ভ হয়েছে, একটা অনুরাগ। আর আমি ভাবি যে ছোটোবেলা যেটা আমরা শুনি সেটা আমরা কোনো দিন ভুলতে পারি না, আর ছোটোবেলা যেগুলো আমরা গ্রহণ করি তার ছাপটা পুরো জীবন আমাদের উপরে থেকে যায়। তো আমি যখন অনেক ছোটো ছিলাম স্কুলে, তখন প্রথমবার জগন্নাথের কথাগুলো আমি শুনলাম শিল প্রভুপাদের এক শিষ্য কাছে। যেহেতু আমি গুজরাতি পরিবারে আমার জন্ম হয়েছে, তো ছোটোবেলা থেকে লড্ডু গোপাল কৃষ্ণ যশোদা বৃন্দাবন সেগুলো তো আমার জানা ছিল, কিন্তু জগন্নাথের ব্যাপারে বেশি আমার কোনো মানে জানা আমি কোনো দিন শুনি না। তো সর্বপ্রথম আমি শুনলাম শিল প্রভুপাদের একজন শিষ্য, উনি গুরুকুলের শিক্ষক ছিলেন, টিচার ছিলেন মায়াপুর গুরুকুলে, আর ওনার স্ত্রী ওড়িশা থেকে, আর ওনার কোনো ছেলেমেয়ের ছিল না। ওনারা যেখানে যেতেন জগন্নাথকে সাথে নিয়ে যেতেন একটা বক্স সাথে করে, আর জগন্নাথকে ওনারা নিজের ছেলে মতো ভাবতেন, মানে বাৎসল্য ভাবে জগন্নাথকে ভালোবাসা দিতেন। তো প্রথমবার আমি জগন্নাথের ব্যাপারে ওনার কাছে শুনলাম, আর অবশ্য উনি যেভাবে মানে কথা করে সেভাবে আমি পারবো না, উনি খুবই সুন্দরভাবে বলতেন। আর ছোটোবেলা যখন উনি বলতেন আমাকে এরকম চমৎকার মতন মানে লাগতো জগন্নাথের রহস্যময় গল্পগুলো, যে মানে আমার খুবই মানে আমি খুবই আসক্ত হয়ে যেতাম। আর উনি যেভাবে বলতেন, আর অনেক সময় মানে উনি কথাটা মানে আধা ছেড়ে বলতেন যে এখন আমি কালকে বলবো যে এটার কী হলো। আর পুরো রাত আমি আর আমার ছোটো বোন আমরা ঘুমাতে পারতাম না যে কালকে প্রভুজি কী বলবে, মানে ওই কথা কীভাবে এন্ডিং হয়েছে। আর তারপরে যখন ও প্রভুজি তো মায়াপুরে থাকে, তো উনি কিছুদিনের জন্য হায়দ্রাবাদ এসেছিলেন, তো ওনার কাছে অনেকগুলো কথা শুনলাম। তারপরে 1990-এ হরে কৃষ্ণ ওয়ার্ল্ড বলে একটা নিউজ পেপার ছিল ইসকনে, তো সেখানে অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট আসতো। তো সেখানে আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম টেপ মিনিস্ট্রি, মানে যদি আপনি কোনো টেপ রেকর্ডের, তখনকার দিনে তো টেপ রেকর্ড ছিল, আপনি যদি কোনো ক্যাসেট কিনতে চান ওদেরকে আপনি মানে লেটার লিখতে হবে, তখনকার তো ইমেল সেলফোন কিছু ছিল না। তো আমি ওনাদেরকে লেটার লিখে বাই কোরিয়ার পুরো সেট মানে আমি কিনেছিলাম এই জগন্নাথের কথাগুলো। আর তারপরে আমি অনেকবার মানে ওটাকে বারংবার শুনতাম। আর তখনকার দিনে এরকম ছিল যে যদি বারবার আপনি যদি ক্যাসেটটা শুনবেন, তার ক্যাসেটের ভিতরে যে রিলটা থাকে না সেটা বেরিয়ে যেত। তো আমি আবার আমার বাবার কাছে ছুটে যেতাম যে রিলটা বেরিয়ে গেছে, তো উনি একটা ওনার পকেট থেকে বল পেন নিয়ে আবার সে রিলটা মানে ঠিক করে দিতেন। আর একবার অনেকবার করে করে পরে যখন আমি একবার গেলাম, তখন আমার বাবা বললো যে আর একটা ঠিক হবে না, এই রিলটা শেষ হয়ে গেছে, এখন তুমি এই ক্যাসেটটা ফেলে দাও, এতবার যে তুমি শুনেছো।
তো আমি ওনাকে বললাম তাহলে আরেকবার সেই ক্যাসেটটা অর্ডার করব। তখন আমার বাবা বলছিল আরে অনেক তো চয়েস আছে, কেন আবার ওটাই নেবে? আমি বললাম না না, আমি ওটাই নেব, কেন ওটার ভিতরে প্রভুজির নবকলেবের একটা খুব সুন্দর গল্প বলেছিলেন আর ওটা আমার এত ভালো লাগতো, আমি বারবার ওটা ঘুমাবার আগে আমার কানের কাছে রেখে ছোট ওয়াকম্যানটা আমি ঘুমিয়ে যেতাম। তো জগন্নাথের সাথে আমার একটা কি বলে খুবই একটা অনুরাগ আছে, খুবই মানে আমার খুবই ভালো লাগে। আর এখনও এত বর্ষর পরেও আমি যদি কোনো নতুন মানে যেরকম আমাদের বাচ্চাদের এখানে সামার ক্যাম্প হয়, গত 14 বছর থেকে আমরা এখানে একটা রেসিডেন্সিয়াল সামার ক্যাম্প করছি, মানে বাচ্চারা পুরো একটা সপ্তাহ আমাদের সাথে থাকে, সানডে দিনে মা বাবারা ওদেরকে ছেড়ে দেয় আমাদের কাছে, পুরো সপ্তাহ আমাদের সাথে থাকে আর আবার পরে সানডে ওরা নিয়ে চলে যায়। তো এই এক সপ্তাহ ওরা ভক্তের মতন থাকে আমাদের সাথে, আরতি কীর্তন করবে, ভজন করবে, ভগবদ্গীতা ব্যাপারে শুনবে, প্রসাদ খাবে, আমাদের সাথেই থাকবে। তো আমি প্রতিবারে জগন্নাথের গল্প নিয়ে ওনাদের সাথে আরম্ভ করি, যেহেতু যে বাচ্চারা আসে তারা ভক্তদের ছেলে না, মানে এমনি বাইরের লোকেরা, যেরকম লাইফ মেম্বার আছে কিংবা কোনো ডোনার হিন্দুর লোকেরা বাচ্চারা, তো এটা একটা খুব মানে কি বলে বাচ্চারা মা বাবা ছাড়া এক সপ্তাহ থাকা এটা খুবই মানে কঠিন আছে, যেহেতু ওদেরকে বারবার মা বাবার মনে পড়বে কিংবা সেলফোনের মন হবে। কিন্তু আমি যখনই জগন্নাথের গল্প দিয়ে আরম্ভ করি দিনটা, ওরা আর বাড়ি যেতে চায় না। মানে পরের দিনে যদি কাউকে জিজ্ঞেস করা হয় তুমি বাড়ি যাবে, বলছে না আমি বাড়ি যাব না, আমার খুব ভালো লাগছে, তারপরে কী হয়েছে মাতাজি, তারপরে কী হয়েছে, আমাদেরকে বলে আরও বলেন জগন্নাথের গল্প। তো এভাবে ওরা এত সুন্দরভাবে 7 দিন এখানে থেকে যায় আর 7 দিনের শেষে ওরা মালা নিয়ে নেয়, জপ করতে আরম্ভ করে, ওদের মা বাবাকে ভক্ত বানিয়ে দেয়। তো এরকম জগন্নাথের একটা কী বলে কৃপা আছে, জগন্নাথের পুরো কি বলে পাস টাইমস আর লীলা একটা ইন্দ্রজালের মতো ম্যাজিক্যাল, যা কাউকে ভক্ত বানিয়ে দেবে। যে কোনো জ্ঞান তিনভাবে গ্রহণ করা যায়, একটা তো হচ্ছে গুরু, একটা হচ্ছে সাধু আর একটা হচ্ছে শাস্ত্র। কিন্তু আজকে আমি শাস্ত্র থেকে বলবো না, আজকে আমি যে সাধু থেকে শুনেছি সেটা বলবো, যে আমি যে ভক্ত কাছে যে শ্রবণ করেছি, যে আমি ছোটবেলা যে জগন্নাথের ব্যাপারে শুনেছি, সেইগুলো আপনাকে অ্যাজ ইট ইজ বলতে চেষ্টা করবো, যেটা আমার স্মরণে আছে। তো অবশ্য আমি আজকে যে গল্পগুলো বলবো, হতে পারে ইসকনে যে বইগুলো এখন জগন্নাথের ব্যাপারে, জগন্নাথ লীলার ব্যাপারে যে পাবলিকেশনস হয়েছে, সেটা ভিতরে আমার ভার্জন আর বইয়ের ভার্জনে কিছু ডিফারেন্স থাকতে পারবে, কিন্তু ওটা এত গুরুত্বপূর্ণ না কখন কি হয়েছিল, যেহেতু এই জিনিসগুলো এরকম আছে, কেউ বলতে পারবে না যে আমি যে ভার্জনটা বলছি সেটাই প্রকৃতপক্ষে মানে ঠিক ভার্জন, যেহেতু ভগবানের লীলাগুলো আমাদের রিয়েলাইজেশন উপরে আমরা তার ব্যাখ্যান করি, যার যেভাবে রিয়েলাইজেশন হয় সেভাবে সেই ঘটনাকে সবাই তার ব্যাখ্যা করে। যেরকম আমি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি, একটা অথর ছিল মানে যারা ইতিহাস লিখে, ওনার বাড়ি ছিল দুইতলা, তো দুইতলা বাড়িতে উনি উপরে বসে আছেন জানালার কাছে, মানে কিছু লিখছে, বই লিখছে, নতুন বই লিখতে লিখতে নিচে খুব জোরে আওয়াজ হয়েছে, তো কী হয়েছে গিয়ে দেখবো, কিন্তু ভাবছে যে আর 4টা লাইন আছে, শেষ করে নিচে যাব। তো লাইনটা শেষ করার পরে আধা ঘন্টা হয়ে গেছে, তারপর নিচে গিয়ে জিজ্ঞেস করেছে কাউকে যে ভাই কী হয়েছে, এত আওয়াজ হচ্ছে কেন? ওরা বলবো কিছু না, ওই কেলা কি বিক্রি করতে কেউ এসেছিল, একজন কেউ কেলা কিনছিল, এ দাম বেশি বলছে বলে দুজনে ঝগড়া হয়ে গেছে। তার কিছু আগে গিয়েছে ওদেরকে জিজ্ঞেস করেছে কিছুক্ষণ আগে অনেক আওয়াজ শুনেছিলাম, এখানে কী হয়েছে? ওরা বলছে কিছু না, কেউ কেলা চুরি করে পালিয়ে যাচ্ছিল, ওকে সবাই মিলে ধরেছে, সেই জন্য আওয়াজ হয়েছে। তা একটু দূরে গিয়ে কাউকে জিজ্ঞেস করেছে আমি শুনলাম পাশের ওই লেনে কিছু আওয়াজ হচ্ছিল, কী হচ্ছিল? বলছে না কিছু না, কেউ কেলা খেয়ে ছালটা নিচে ফেলে দিয়েছে, একজন লোক চলতে চলতে স্লিপ হয়ে গেছে, পড়ে গেছে, সেই জন্য আওয়াজ হয়েছে। তখন মনে ভাবলো যে একই ঘটনা কিন্তু 2 ঘন্টার ভিতরে ঘটনাটা পুরোপুরো চেঞ্জ হয়ে গেছে, কেউ বলছে চুরি হয়েছে, কেউ বলছে পড়ে গেছে, কেউ বলছে দাম বেশি। তখন মনে মনে ভাবছে যে আমি বসে ইতিহাস লিখছি কিন্তু এটা কী সত্যি, কী করে বোঝা যাবে, কেন এই 2 ঘন্টা আগের ঘটনাটাই আমরা সঠিক বলতে পারছি না, 200 বছর আগে, 1000 বছর আগে কী হয়েছে স্যার কীভাবে কেউ বলতে পারবে? তো এরকম অনেক সময় আমরা দেখি যে কোনো একটা লীলাতে একটা বই আরেক কিছু লেখা আছে, আরেকটা বই আরেক কিছু লেখা আছে, আরেকজন এভাবে বলছে, ওরেকজন এভাবে বলছে,
মেন হচ্ছে যে তার ভিতর থেকে সার গ্রহণ করতে হবে, ছোট ছোট জিনিস নিয়ে মানবটাকে ধরে রাখতে নেই, এটা এরকম কেন বলেছে, ও প্রভুজি এরকম বলেছে কিন্তু ও মাতাজি এরকম বলেছে। মেন হচ্ছে যে আমাদের সার গ্রহণ করে ওটা থেকে আমি কী নেব, কীভাবে আমার ভক্তি জীবনে তার আমি আচরণ করব, কীভাবে এটা শুনলে আমার ভক্তি বাড়বে, ভগবানের উপরে ভালোবাসা বাড়বে, সেটা আমাদের ফোকাস থাকা উচিত। তো আজকে যেগুলো আমরা চর্চা করব, হতে পারে এটা সেম অ্যাজ ইট ইজ কোনো বইয়ে লেখা আছে না, হতে পারে একটু আলাদা থাকবে, কিন্তু মেন হচ্ছে যে আমরা ওখান থেকে সার গ্রহণ করব। অবশ্য এই জগন্নাথ লীলার ব্যাপারে কিংবা জগন্নাথের যে ক্ষেত্র আছে পুরী ধাম, তার ব্যাপারে স্কন্দ পুরাণে খুব বিস্তারে আছে, কিন্তু অনেক বৈষ্ণব আচার্যদের কমেন্ট্রি আছে, অনেক বিভিন্ন বই আছে যেখানে জগন্নাথের খুব সুন্দর সুন্দর লীলা প্রকট হয়েছে। তো ভগবান গীতাতে বলছে, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে। তো ভগবান আসে এই ভূলোকে, এই ভূপ্রপঞ্চে ভগবান আসে ভক্তদেরকে ভালোবাসতে জন্যে, ভক্তদেরকে প্রেমের আদান প্রদান করতে জন্যে। আর আসে বলে সাথে সাথে আরেকটা কাজ হয়ে যাবে, যেটা হচ্ছে দুষ্টদেরকে শিক্ষা দেওয়া কিংবা দুষ্টদেরকে পনিশ করা কিংবা ওদেরকে মেরে ফেলা। কিন্তু সে কাজের জন্যে ভগবান আসেনি, ভগবান তো ভক্তের জন্যেই আসে, কিন্তু এসেছে বলে সে কাজটা উনি সাথে সাথে করে নেন। তো আমরা দেখি ভগবান অনেক রূপে আসে, মানে কি বলে একটা পশু রূপে, মানে বরাহা কিংবা মৎস্য কুর্মা, মানব রূপে আসে, ভগবান রাম আছে কিংবা কৃষ্ণ অবতার আছে, ভক্তের অবতার চৈতন্য মহাপ্রভু। তো এইসব অবতারে কি অনেকগুলো গল্প আছে, যেরকম সীতারাম কিংবা দশরথ রামের সাথে কী কী হয়েছে, কীভাবে রাবণ রামের যুদ্ধ হয়েছে। আবার কৃষ্ণ অবতারে আমরা অনেক কিছু শুনি, যশোদা মাতা, রাসলীলা, রাধারানী, গোপী। কিন্তু কলিযুগে ভগবান এই যে দারু ব্রহ্ম, এই যে বিগ্রহ রূপে এসেছে, আমরা মানে মধ্যে ভাবব যে বিগ্রহের কি কিছু লীলা থাকে নাকি, মানে রামকৃষ্ণ অবতারে লীলা থাকতে পারে, তার মা আছে, বাবা আছে, অনেক কিছু আছে, কিন্তু বিগ্রহের কী লীলা হতে পারে? কিন্তু বিগ্রহের খুব সুন্দর সুন্দর লীলা আছে কলিযুগে, যে ভগবানের যে দারু ব্রহ্ম রূপে এসেছে তারে খুব সুন্দর সুন্দর লীলাগুলো আছে। আর ভগবান তো এসেছেই ভক্তের ডাকে জন্যে। আপনি যদি লক্ষ্য করবেন, প্রত্যেকটা অবতার ভগবান কার জন্যে নিয়েছে, উনি নরসিংহ রূপে এসেছেন প্রহ্লাদ ডেকেছে বলে, উনি কৃষ্ণ অবতারে করেছেন যেহেতু কৃষ্ণ সুতপ্পা ওরা ডেকেছে বলে, উনি চৈতন্য মহাপ্রভু অবতারে এসেছে যেহেতু অদ্বৈত আচার্য শালিগ্রাম শিলার তুলসী আর গঙ্গা জল দিয়ে অনেক বর্ষের সেবা পূজা করেছে, ভগবানকে ডেকেছে। সেভাবেই উনি জগন্নাথ রূপে কার জন্য এসেছে, নিশ্চয়ই কেউ তো ডেকেছে, কীভাবে উনি আসলেন, জগন্নাথ রূপে উনি কীভাবে ম্যানিফেস্ট হয়েছেন। তো বলা হচ্ছে যে জগন্নাথ রূপে উনি আবির্ভূত হয়েছেন চারজনে জুনে, ব্রহ্মা জুনে, নারদমুনি জুনে, পার্বতী দেবী জুনে আর ইন্দ্রদ্যুম্ন মহারাজ, এই চারজনের ডাকা জুনে ভগবানের জগন্নাথ রূপে এসেছে। তো কি হলো, নারদমুনি কেন ডেকেছে ভগবানকে? তো বলা হচ্ছে যে একবার দ্বারকাতে, দ্বাপরযুগের কথা, যেখানে রানীরা, ওদের মধ্যে একটা কথা চলছে যে আমরা যে ভগবানকে এত ভালোবাসি, কিন্তু তাও উনি রাত্রেবেলা ঘুমাতে সময় সবসময় রাধা রাধা গোপী গোপী করে কেন ডাকে, এত কি মাধুর্য আছে বৃন্দাবন লীলাতে। তো ওরা সবাই যখন গিয়ে রোহিণী মাতাকে জিজ্ঞেস করে, তখন রোহিণী মাতা সব বৃন্দাবনের লীলাগুলো শোনাচ্ছেন। আর যখনই বৃন্দাবনের লীলাগুলো শোনাচ্ছিলেন, তখন কৃষ্ণ বলরাম ওখানে এসে সেই গল্পগুলো শুনে নিয়েছে। আর যখনই ও গল্পটা শুনেছে, ওনার একটা মহাভাব প্রকাশ, মানে সব হাত তার মানে ভিতরে চলে গেছে, আর জগন্নাথের যে আমরা রূপ দেখছি সেই রূপে উনি মানে প্রকট হয়েছেন। তো সেই রূপটা নারদ মুনি দেখে ফেলেছেন, উনি যে চলে যাচ্ছিলেন উপর থেকে, আর নিচে দেখছে যে ভগবান এই সুন্দর একটা জগন্নাথের রূপ প্রকট করেছেন। তো সাথে সাথে নারদ মুনি বলছে যে আমি এই রূপটা দেখে খুব খুশি ভগবান, কিন্তু আমার একটা অনুরোধ, আমি এই রূপটা দেখতে পেয়েছি যেন জগতে সবাই এই রূপে দর্শন করতে পারে, তো আপনি একটা আশীর্বাদ করেন যেন সব জীব এই দর্শন পায়, আর যারা যারা এই দর্শন নেবে তাদের যেন আবার কোনো মাতার গর্ভের ভিতরে প্রবেশ করতে না হয়, যারা ওদের ওরা যেন মুক্তি পায়, ওরা যেন আপনার ধামে ফিরে আসতে পারেন। তো ভগবান নারদ মুনিকে সে আশীর্বাদ করেছেন। তো যেহেতু নারদ মুনিকে বর দিয়েছেন, নারদ মুনিকে কথা দিয়েছেন, সেজন্য নারদ মুনি জুনে ভগবান এসেছে জগন্নাথের রূপে। আর ভগবান এসেছে জগন্নাথের রূপে
ব্রহ্মা জুনে, যেহেতু যখন ব্রহ্মা সৃষ্টিকর্তা উনি, যখন উনি সৃষ্টি করছেন ওনার মনের মধ্যে খুবই দয়া আসছে। সি, যারা ভগবানের সাথে থাকে, যারা ভগবানের নিজে চাকর, যারা ভগবানের নিজে কার্যকর্তা, তারা নিশ্চয়ই ভগবানের মতনই দয়ালু থাকবে, তাদের কাছে নিশ্চয়ই ভগবানের মতনই ভালো ভালো গুণ থাকবে। তখন গিয়ে তো ভগবান ওদেরকে এত বড় দায়িত্ব দিয়ে রেখেছে, যেরকম আছে ইন্দ্রা ব্রহ্মা। সাধারণত আমরা ভাগবতমের গল্পগুলো শুনে ইন্দ্রার ব্যাপারে মানে খুবই মানে কি বলে চিপভাবে ভাবি যে ইন্দ্র মানে তো বাজে লোক, সবসময় মানে কামি ক্রোধী, অনেক ভুল করতে থাকে। কিন্তু আমরা এটা বুঝি না যে ভাগবতমে ইন্দ্রর ব্যাপারে যে গিলু গল্প আছে সেগুলো মানে রেয়ার গল্প আছে। এটা না যে এভরিডে প্রতিদিন ইন্দ্র ভুলই করতে থাকে, যে ওনার লাইফে যে এক দুটো ভুল করেছে আমাদেরকে শেখাতে জন্য সেটা ভাগবতমে বসানো আছে, কিন্তু আমরা সেটা ধরে ইন্দ্রকে ভুল ভেবে নিই। যেরকম যদি আপনারা ভক্তি জীবনের আসার আগে যদি আপনারা কোনোদিন ক্রিকেট দেখেছেন, ক্রিকেটে 50 ওভার থাকতে পারে, কিন্তু আপনি যদি ক্রিকেটের হাইলাইট দেখবেন পুরো 50 ওভার দেখাবেন না আপনাকে, ওরা শুধু দেখাবে যেখানে 4 মেরেছে কিংবা 6 মেরেছে কিংবা আউট হয়ে গেছে, অতটুকুই দেখাবে আপনাকে, সব পুরো ওভার দেখাবেন না। তো ধরেন যদি কারো ক্রিকেটের জ্ঞান নেই, তারা সেই হাইলাইট দেখে বলবে এই এই প্লেয়ার তো খুব বাজে প্লেয়ার, তো এক বলে আউট হয়ে গেছে কেন? আরে এক বলে আউট হয় না, তার আগে 20 বল ফেলেছিল ওরা, কিন্তু আমরা শুধু হাইলাইট দেখছি যে আমরা ভাবছি এক বলে আউট হয়ে গেছে। তো এরকমই আমরা যখন ইন্দ্রার ব্যাপারে শুনি তখন আমরা ভাবি ইন্দ্রা তো বাজে লোকটা, সবসময় কোনো কি বলে কোনো গুরুপত্নীর পিছনে ছুটে গেছে, একবার এরকম করেছে, ওই মালাটা বার করে ঐরাবতকে দিয়ে দিয়েছে, সবসময় ভুল করে না, যে ভুল করেছে সেটাই প্রকাশিত করা হয়েছে। বাকি যে অনেক ভালো ভালো জিনিস আছে ইন্দ্রার ব্যাপারে সেটা আমরা জানি না, যেহেতু ভাগবতমে আমাদেরকে শর্টে আমাদের কী শিখতে হবে কিংবা কী শিখ নিতে হবে সেটার জন্যই এটা রচিত করা হয়েছে, যে আমরা যেন এই মানব জীবনে ওরা যারা ভুল করেছে সেম ভুল যেন আমরা না করি, আর ভক্তিতে যেন আমরা তাড়াতাড়ি আগে যেতে পারি আর ভগবত ধাম যেতে পারি। তো ইন্দ্র ব্রহ্মা এই যে ডেমিগডস ইসকনে যেটা আমরা বলি দেবতাদেরকে আমরা খুব ছোটো মনে করি, কিন্তু ওরা খুবই মানে কি বলে মহান ভক্ত, খুবই উত্তম ভক্ত, ওদের জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তো ব্রহ্মা ওনার ভিতরে অনেক দয়া আছে, যখন উনি সৃষ্টি করছেন তখন উনি মনের মধ্যে ভাবছে যে আমি যে সৃষ্টি করছি এই যে জীবেরা অনেক সাফারিং করবে, এই যে সৃষ্টির ভিতরে ওরা আদি দেবিক আধ্যাত্মিক আদি ভৌতিক এরকম অনেক কষ্ট পাবে, তারপরে জন্ম মৃত্যু যারা ব্যাধিরে চক্র ভিতরে ওরা ঘুরতে থাকবে, ওরা বিভিন্ন রকমের কষ্ট পাবে, ওরা যে শরীরটা পাচ্ছে সে সবসময় তিষ্ঠা খিদে তারপরে কাম ক্রোধ মোহ থেকে পীড়িত, তো আমি যে সৃষ্টি করছি এদের উদ্ধার কীভাবে হবে? তো উনি মানে খুব কান্না পাচ্ছে আর ভগবান মানে ডাকছে, কান্তে তপস্যা করে ভগবানকে ডাকছে। তখন ভগবান প্রসন্ন হয়ে বলছে ব্রহ্মা তুমি চিন্তা করবে না, তুমি যে এদের জীবেদের সৃষ্টি জীবের সৃষ্টি করছো তারা সবাই উদ্ধার পাবে, কেন এই ভূলোকে একটা জায়গা আছে সেটা হচ্ছে নীলাচল ধাম, সেখানে নীলকন্দরে মানে একটা গুহার ভিতরে আমি ওখানে নীলমাধব রূপে প্রকট হব, তোমার যে 50 বছর বয়স যখন হবে তখন পর্যন্ত আমি নীলমাধব রূপে থাকবো, আর তারপরে আমি চতুর্ধা মূর্তি জগন্নাথ রূপে আবির্ভূত হব, আর যারাই আমার দর্শন নেবে তারা কৃতার্থ হবে, তারা মোক্ষ পাবে, তুমি ওদের নিয়ে চিন্তা করবে না। তো ব্রহ্মা যে অনুরোধ করেছেন যে আপনি জীবের জন্য কিছু করেন সেই জন্যে ভগবান আবির্ভূত হয়েছে। তো নারদের জন্য আবির্ভূত হয়েছে, ব্রহ্মা জুনে আবির্ভূত হয়েছে, আর যখন ব্রহ্মাকে কথা দেয় ভগবান তখন সাথে সাথে খবরটা যমরাজ পেয়ে যায়, আর যমরাজে খুব চিন্তা হয়ে যায় যদি এরকম একটা বর ভগবান দিয়ে দিচ্ছে তাহলে আমার কি কাজ হবে, সবাই তো মুক্ত হয়ে যাবে। তো উনি গিয়ে আবার প্রার্থনা করে ভগবানকে, তখন ভগবান যমরাজকে বলে যে তুমি চিন্তা করবে না, 50 বছর আমি নীলমাধব রূপে সবাইকে অ্যাক্সেসেবল থাকবো না, কিন্তু পরে ইন্দ্রদ্যুম্ন বলে একটা রাজা আসবে যে আমার খুবই শুদ্ধ ভক্ত, ওর ডাকে আমাকে আসতেই হবে, তখন আর আমি কিছু করতে পারবো না, আর তুমি কোনো দিন জগন্নাথপুরীর ভিতরে যারা আছে তাদের উপরে তোমার কোনো
হক নেই, তোমাকে পুরীর বাইরে যারা কিংবা যারা ভক্তি না করে তাদের উপরে তোমার শাসন আছে, কিন্তু ভক্তদেরকে তুমি কোনোদিন টাচ করতে পারবে না। তো এরকম নারদমুনি জুনে, ব্রহ্মা জুনে, আর ভগবান এসেছে পার্বতী দেবী জুনে। পার্বতী দেবী জুনে কেন এসেছেন? তো এটার ব্যাপারে লোচনদাস ঠাকুর চৈতন্য মঙ্গলে একটা ঘটনা বলছেন। উনি বলছেন কীভাবে একবার লক্ষ্মীদেবী নারদ মুনিকে ভগবানের যে উদ্দিষ্ট যে মহাপ্রসাদটা, ভগবানের যে প্রসাদটা, সেটা নারদ মুনিকে দিয়েছে। উনি খুব খুশি নারদ মুনির সেবা নিয়ে, আর নারদ মুনি খুব খুশি হয়েছে যে ভগবানের উদ্দিষ্ট পেয়েছে। তো উনি মানে নাচ করছে, নাচ করতে করতে উনি কৈলাস চলে গেলেন। আর যখন উনি কৈলাস চলে গেছে তখন ভগবান শিব বলছে যে কী ব্যাপার নারদ, আজকে তুমি খুব খুশি? বলছে কিছু না, আমি আজকে ভগবানের মহাপ্রসাদ পেয়েছি। তখন ভগবান শিব রেগে যাচ্ছে, বলছে এটা কী করে হলো, তাহলে আমাকে কেন দিলেন না, আমাকে কিছু দেবো একটু। বলছে আর কী দেবো, আমি তো হাত ধুয়ে নিয়েছি। না না, দেখো যদি কিছু হাতে আছে আমাকে দিতে হবে, আমরা সবসময় সাথে থাকি, আমরা তো বন্ধু, তুমি এরকম কেন করলে, আমাকে না দিয়ে খেয়ে নিয়েছো। তখন নারদ মুনি ওনার হাতে দেখছে একটা নখুনের ভিতরে একটু মানে মহাপ্রসাদ আছে। অনেক সময় আমরা হাত ধুলেও একটু ভালোভাবে না পরিষ্কার করলে একটু কিছু থেকে যায়, তো সেটা উনি ভগবান শিবকে দিচ্ছে। আর যখন ভগবান শিব সেটা নিচ্ছে, উনি অনেক মানে আনন্দে নাচ করছে। দুইজন যে নাচ করছে, কীর্তন করছে, সেখানে পার্বতী দেবী চলে আসে। তো পার্বতী দেবী ওদেরকে দেখে বলছে তোমরা যে দুজন নাচ করছো কী ব্যাপার? বলছে আমরা এরকম প্রসাদ পেয়েছি। তখন পার্বতী দেবী রেগে যাচ্ছে, বলছে আমাকে, আমি তো আপনার অর্ধাঙ্গিনী, আমি আপনার স্ত্রী, আপনাকে আমাকে দেওয়া উচিত। ভগবান শিব বলছে পরের বার দেবো, এবারে তো হয়ে গেছে। বলছে না আমি মানবো না, আমাকে এখনই লাগবে। আর যখন পার্বতী দেবী রেগে যায় তখন আমরা তো জানি উনি তো মা, তো মানে পুরো পৃথিবীটা মানে হিলছে। সাথে সাথে তখন ভগবান বিষ্ণু ওখানে আসে আর পার্বতী দেবীকে শান্ত করে, বলছে দেবী আপনার কী লাগবে? না আমার প্রসাদ লাগবে। তখন ভগবান বিষ্ণু বলছে ঠিক আছে আমি আপনাকে দেবো। বলছে না আমার একা জুনে না, যে পার্বতী দেবী যেহেতু উনি মা, উনি চায় যেন সবাই যেন পায়। বলছে আমি চাচ্ছি যেন আপনার প্রসাদটা যেন প্রতি জীব কি এই আপনার প্রসাদটা পেতে যেন সুযোগ আপনাকে ওদেরকে দিতে হবে। তখন ভগবান কথা দিচ্ছে যে ঠিক আছে, যখন আমি জগন্নাথ রূপে আবির্ভূত হব তখন আমি যে আমার যে প্রসাদটা সবাইকে যেন বিতরণ করব, আর তোমার বিহাফে কিংবা তোমার মাধ্যমে আমি ডিস্ট্রিবিউশন করব। তো তুমি বিমলা দেবী রূপে থাকবে আর আমার যেগুলো ভোগ আমাকে লাগবে সে প্রসাদ হয়ে তোমার কাছে যাবে, আর তারপরে সকল জীবকে সেটা দেওয়া হবে। তো সেই জন্যে আপনি দেখবেন প্রতি মন্দিরে ভগবানের প্রসাদকে প্রসাদ বলা হয়, কিন্তু জগন্নাথের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয়, যেহেতু আগে ভগবান সে ভোগ নিচ্ছে তারপরে পার্বতী দেবী, সেই জন্য ওটা মহাপ্রসাদ হয়ে গেছে। তো পার্বতী দেবী একটা কৃপার জন্যে আমরা আজকে মহাপ্রসাদটা পাচ্ছি, যেহেতু উনি মা আর মায়ের স্বভাবটা এরকম, উনি মানে সবাইকে ভালো করতে চায়, সবাই জুনে ভালো ইচ্ছা করে। তো আমরা দেখি নারদ মুনি জুনে ভগবান এসেছে, ব্রহ্মা জুনে এসেছে, পার্বতী দেবী জুনে এসেছে, আর তারপরে আরেকজন ইন্দ্রদ্যুম্ন মহারাজ। তো ইন্দ্রদ্যুম্ন মহারাজ উনি একটা খুবই পবিত্র, কি বলে, পবিত্র আত্মা, খুবই ভালো লোক, খুবই সরল সাদা, ভগবানের ভক্ত। তো ওনার একটা খুব ইচ্ছা ছিল যে আমি ভগবানকে সরাসরি দেখতে চাই, মানে মুখামুখি দেখতে চাই। তো কি এই ভূলোকে কি ভগবানের দর্শন করা সম্ভব আছে? তখন ওনার একটা সভাতে কিছু সাধুরা বসেছিল। তো ওরা বলল মহারাজ হ্যাঁ আছে, তো এক জায়গা আছে উৎকল ধাম বলে, উৎকলে ভগবান নীলমাধব রূপে আছে, উনি ওখানে আবির্ভূত হয়েছেন। তো তখন উনি অনেক লোককে পাঠায় নীলমাধবকে খুঁজতে জন্যে। তো ওনারই একটা মিনিস্টার বিদ্যাপতি, উনি গিয়ে মানে নীলমাধবকে খোঁজ করে। আর যখন প্রযুক্ত ইন্দ্রদ্যুম্ন মহারাজকে এসে যে বলবে কথাটা, আর সবাই মিলে যখন বেরোয় তখন কী হয়, ওখানে স্যান্ডস্টর্ম মানে কী বলে বালির ঝড়ে কী হয়েছে, নীলমাধব লুপ্ত হয়ে গেছে, মানে আর অদৃশ্য হয়ে গেছে, দেখতে পায় না। তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ খুব দুঃখী যে আমি কি কিছু দোষ করেছি, আমি কিছু অপরাধ করেছি, আমার কিছু ভুল হয়ে গেছে, ভগবান আমাকে কেন দর্শন দেয়নি? তখন সাথে সাথে নারদ মুনি আসে, বলছেন ইন্দ্রদ্যুম্ন মহারাজ আপনি কিছু মন খারাপ করবেন না, ভগবানের টাইম হয়ে গেছে, ব্রহ্মার 50 বৎসর, ভগবান নীলমাধব রূপে থাকবে, আর এখন ভগবান খুব সুন্দর চতুর্ধা মূর্তি রূপে আবির্ভূত হবে, আপনি চিন্তা করবেন না, আপনি কিছু যজ্ঞ করেন, পূজা করেন, জপ করেন। তো তখন উনি অনেকগুলো যজ্ঞ করে, তারপরে নরসিংহ, এটা অনেক
বড় গল্প আছে, আমি এটা শর্ট করে বলছি। তা উনি নরসিংহদেবের একটা কি বলে বিগ্রহ পান নারদমুনি কাছে থেকে। তারপরে একদিন ওনাকে রাত্রেবেলা স্বপ্নতে ভগবান বলে যে কালকে তুমি আমাকে দারু রূপে, মানে কি বলে একটা কাঠের রূপে তুমি আমাকে মহাসমুদ্রতে পাবে। তো তারপরে দিনে যখন রাজা সকল ভোরবেলা উঠে আর সমুদ্রের কাছে গিয়ে দেখলে একটা বড় বিশাল বড় একটা কি বলে একটা কাঠ মানে সমুদ্রের ভিতরে মানে ফ্লোট করে করে আসছে। তো সবার সাহায্য নিয়ে সেটাকে মানে নিয়ে আসা হয়। আর তারপরে বিশ্বকর্মা ওনার নিজে হাতে করে সে ভগবানের জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শনের একটা খুব সুন্দর বিগ্রহ তৈয়ার করে। তো অবশ্যই এটার এক গল্প আছে যে কীভাবে আগে তো কেউ সেটা মানে বানাতে পারছিল না, যারাই চেষ্টা করছে তাদের মানে কি বলে যে স্থাপতির একটা যে স্থাপতির কাজ করতে হবে যে যেটা নিয়ে কাজ করবে সেগুলো ভেঙে যাচ্ছে। তারপরে অনেক তপস্যা করার পরে দেবতারা বিশ্বকর্মাকে পাঠায় আর বিশ্বকর্মা এভাবে আসে একটা বুড়ো লোকের মতন আর বলে যে আমি এটা বানাতে পারবো কিন্তু আমার একটা শর্ত আছে, আমি এটা বানালে কেউ যেন আমাকে ডিস্টার্ব করে না। তো আমার এটা বানাতে জন্য 21 দিন লাগবে আর দরওয়াজাটা আমি বন্ধ করে রাখবো, কেউ যেন ভিতরে না আসে, যদি আপনারা আমাকে ডিস্টার্ব করবেন তাহলে আমি আধা ছেড়ে চলে যাব। রাজা বলছে আমরা কেন ডিস্টার্ব করবো, আপনি ভালোভাবে বানান শান্তি দিয়ে কোনো অসুবিধা নেই। তো ওনাকে একটা ঘর দেওয়া হয় আর ঘরের ভেতরে উনি খুব সুন্দরভাবে বিগ্রহটা বানাচ্ছে, কেউ ভিতরে ঢুকে নেই। কিন্তু রাজার যে রানী গুন্ডিচা দেবী উনি আর মানে খুবই কুতূহল যে কী হচ্ছে কী হচ্ছে, ওনার একটা খুব মানে ইন্টারেস্ট। তো ওরা কী করতো, দুইজন রাজা আর রানী প্রতিদিন ওই ঘরের বাইরে যে দরওয়াজাটা সেটাতে কান দিয়ে শুনে, দেখছে প্রতিদিন একটা আওয়াজ আসছে ঠক 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 করে। তো ওনারা মানে খুশি যে হ্যাঁ কিছু তো কাজ হচ্ছে ভিতরে। কিন্তু 15 দিনের পরে একবারেই আওয়াজ বন্ধ। তখন গুন্ডিচা দেবীর মানে খুবই মানে এ হয়ে যাচ্ছে কী হয়েছে, না বুড়ো লোক মারা গেছে নাকি ভিতরে। তো উনি মানে আর থাকতে পারছে না, রাজাকে জোর করছে দরওয়াজাটা খুলে দাও। যখন দরওয়াজাটা খুলে দিয়েছে তখন লোকটা গায়ব, তো লোকটা গায়েব হয়ে গেছে। আর যখন এই রূপটা ওরা দেখছে জগন্নাথের, ওরা মনে মনে মধ্যে ভাবছে যে হতে পারে এটা অসম্পূর্ণ রূপ, যেহেতু কোনো চোখ দেখতে পারছে না, হাত দেখতে পারছে না, পায়ে দেখতে পারছে না, এটা কীরকম একটা রূপ। তো রাজা খুব দুঃখিত যে আরে এটা কী হলো, আমি ভুল করে দিলাম, সেজন্য মনে হচ্ছে ওই স্থাপতিটা আধা কাজ ছেড়ে চলে গেছে। তখন নারদমুনি এসে ওনাকে পুরো জিনিসটা বুঝায় যে কে বলেছে এটা অসম্পূর্ণ রূপ, এটা হচ্ছে পরিপূর্ণ রূপ, এটা কী করে পরিপূর্ণ হলো, হাত কেন নেই, চোখ কেন নেই। তখন নারদমুনি মানে পুরো জিনিসটা বুঝাচ্ছে যে কীভাবে ভগবান এই রূপে প্রকট হয়েছিলেন দ্বারকাতে, যখন উনি নিজের বৃন্দাবন লীলাগুলো শুনছিলেন উনি মহাভাব প্রকাশিত করেছিলেন যেখানে ওনার হাত পায় সব কিছু ভিতরে চলে গেছে। তখন ইন্দ্রদুর মহারাজ খুব খুশি, ও তাহলে তো এটা পুরো রূপ, এটা তাহলে তো আমার এটা প্রতিষ্ঠা করতে পারবো। বলছে হ্যাঁ এটা আপনি খুব সুন্দরভাবে ব্রহ্মাকে ডেকেন আর খুব সুন্দরভাবে অনুষ্ঠান করেন আর ভগবানকে আপনি মন্দিরে স্থাপিত করেন। তো ভগবানের যে জগন্নাথের রূপটা সেটা খুবই স্পেশাল, কেন ভগবানের যে দ্বারকা রূপ সেটাকে বলা হয় পূর্ণ রূপ, ভগবানের যে মথুরা রূপ সেটাকে বলা হয় পূর্ণতর, ভগবানের যে বৃন্দাবনের রূপ সেটাকে বলা হয় পূর্ণতম, কিন্তু যে জগন্নাথের রূপ সেটা সব রূপ থেকে মানে তার কোনো কি বলে তার কোনো পরিভাষা কেউ করতে পারবে না, মানে এরকম একটা রূপ। যেহেতু আপনি দেখেন সে রূপটা জগন্নাথের যে স্পেশাল ফর্ম আছে, এরকম কোনো বিগ্রহ আপনি এভাবে দেখবেন না যারা দুই হাত এরকম করে আছে, যেরকম যে ভক্তকে ডাকছে যে তুমি আসো আমি তোমাকে জুড়ি নিতে তেরি আছি। জগন্নাথ মানে ওনার এরকম একটা মার্সিফুল ভাব, উনি সবসময় ভক্তদেরকে মানে নিজে ভাবে, উনি মানে ওনাকে ভক্তদেরকে জুড়ি নিতে, যেরকম আপনি দেখবেন মায়ের একটা ভাব থাকে বাচ্চাকে এরকম করে জুড়ি নেওয়া। তো সাধারণত যে কেউ ফ্রেন্ডস থাকলে কী হয়, শেক হ্যান্ড করবে কিংবা হাত জুড়বে, কিন্তু যারা নিজের তারা তো এরকম করে জুড়ি নেবে। তো ভগবান ভক্তদের জুড়ি নিতে তেরি আছে, সেজন্য এরকম করে দুটো হাত আছে। আর যদি জগন্নাথের আপনি চোখগুলো দেখবেন, এরকম কোনো বিগ্রহ এরকম চোখ দেখতে পারবে না যে যার কোনো কি বলে চোখের পাতাই নেই, চোখের পাতা থাকলে তো কমপক্ষে চোখটা বন্ধ হবে কিংবা খুলবে, কিন্তু যেহেতু ভগবানের চোখের পাতাই নেই, ভগবান সবসময় ভক্তদেরকে দেখছে 24 ঘন্টা আর দেখছে আর সবাইকে দেখতে পাচ্ছে, কিন্তু ভগবানের চোখগুলো ছোটো ছোটো না বড় বড় আছে। তো এত বিশাল বড় চোখ আছে যে দূরে যদি কেউ দাঁড়িয়ে আছে মানে জগন্নাথকে দেখতে জুনে আমাদেরকে কাউ ধাক্কা মেরে আগে যেতে হবে না, জগন্নাথ সবাইকে দেখবে, যারা পিছনে দাঁড়িয়ে আছে তাদেরকেও দেখবে, সবাইকে দর্শন দেবে। আর ভগবান জগন্নাথের চোখ হচ্ছে
ম্যাগনিফাইং গ্লাসের মতো, যেরকম যারা সায়েন্স স্টুডেন্ট আছে তারা জানবে ল্যাবে একটা ম্যাগনিফাইং গ্লাস থাকবে, ছোট্ট জিনিসকে বড় করে দেখায়। এরকম জগন্নাথের চোখগুলো এরকম আছে যে যদি কেউ একটু কিছু ভালো করবে, একটু কিছু ভক্তি করবে, জগন্নাথ সেটাকে বড় করে দেখবে, ও আমার জন্য অনেক অনেক কিছু করেছে আমার ভক্ত, এই ভক্তটা খুব ভালো। যদি কিছু ছোট্ট ভালো গুণ আছে ভক্তের ভিতরে সেটাই ভগবান বড় করে দেখবে, সেটা হচ্ছে জগন্নাথের চোখ। আর জগন্নাথের কোনো পাই নেই, তো পাই নেই মানে কোথাও যাবে না, এটা না যে যেরকম কৃষ্ণকে ধরা খুব মুশকিল, না মুনি ঋষিরা ধরতে পেরেছে, না যশোদা মাতা ধরতে পেরেছে, না রাধারানী ধরতে পেরেছে কৃষ্ণকে, কিন্তু জগন্নাথ উনি কোথাও ছুটে যাবেন না, উনি সবসময় ভক্তদের হৃদয়ের ভিতরে থাকবে, যেহেতু উনি আর সেই জন্য উনি পাই দরকার নেই বলছে যে আমি সবসময় ভক্তের কাছেই থাকবো। তো এটা হচ্ছে ভগবানের খুবই সুন্দর একটা রূপ। তো ইন্দ্রদ্যুম্ন মহারাজ খুব খুশি আর ভগবানের মানে পুরো অনুষ্ঠান করে খুব সুন্দরভাবে ভগবানের মানে মন্দিরে প্রারম্ভোৎসব করছে আর সবাই খুব খুশি। তখন জগন্নাথ ইন্দ্রদ্যুম্ন মহারাজকে বলছে যে আমি তোমার সেবা নিয়ে খুব খুশি, আমার কাছে কিছু চাও, আমি তোমাকে কিছু বর দিতে চাই। তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ বলছে আমি তিনটা বর চাই, একটা বর হচ্ছে আমি কোনো ছেলে পুলে চাই না। ভগবান বলছে কেন, সবাই তো ছেলে বলে চাই, সবাই তো এটাই চাই ভগবানের কাছে। বলছে না না, আমার ছেলে হলে ও দাবি করবে যে এটা আমার বাবার মন্দির, আমি চাই না, এটা পাবলিক টেম্পল, এটা সবার মন্দির। আর একটা জিনিস আমি চাই, যেন আপনি সবসময় প্রসাদ খাবেন, সবসময় আপনি মানে ভোগ স্বীকার করবেন, আর ভক্তদেরকে প্রসাদ মানে যেন বিতরণ হতে থাকে। তো যখন আপনি প্রসাদ নেবেন, নেবার পরে যখন আপনার হাত ধোয়া হয়ে যায়, হাতের যে জলটা শুকনা হওয়ার আগে আরেকবার ভোগ আসবে, আর আপনাকে খেতে হবে, এরকম আপনাকে পুরো দিন খেতে থাকতে হবে। তখন জগন্নাথ বলছে হ্যাঁ ঠিক আছে, এটা তোমাকে আমি আশীর্বাদ করলাম। কিন্তু কেন ইন্দ্রদ্যুম্ন মহারাজ মানে ভগবান যেন সবসময় খেলে, ইন্দ্রদ্যুম্ন মহারাজের কী লাভ হয়ে যাবে, এরকম একটা বর কেন চাচ্ছে উনি? তো ওটার পিছনে কারণ কী আছে যে মহারাজ জানেন যে পরে যে যুগ আসবে সেই যুগে ভক্তি করা আরও আরও কষ্ট হয়ে যাবে। যেরকম সতযুগে তপস্যা করতেন মানে অনেক, আপনি যদি দেখবেন বিশ্বামিত্র মুনি আমার মনে হচ্ছে 60,000 বর্ষ তপস্যা করেছে, তখনকার দিনে ভগবানকে পাওয়া মানে তপস্যা করা, কিন্তু এখন তো আমরা তপস্যা করতে পারবো না। ত্রেতায়ুগে যজ্ঞ, আর সেই জন্য আপনি দেখেন ভগবান রাম সীতাদেবীর একটা সোনার মূর্তি বানিয়ে যজ্ঞ করেছে, যেহেতু তখনকার দিনে যজ্ঞ হচ্ছে যুগ ধর্ম, করতেই হবে সেভাবে মানে মানবের একটা কি বলে মনুষ্যের একটা দায়িত্ব। আর এভাবে আমরা দেখি দ্বাপর যুগে অর্চনা করা, তো কলিযুগের যুগ ধর্ম বলা হচ্ছে নাম সংকীর্তন, কিন্তু আপনি দেখবেন নাম সংকীর্তনে ধীরে ধীরে মানে অনেক কষ্ট মনে হচ্ছে। আপনি যদি কাউকে জিজ্ঞেস করবেন, কেউ এরকম বলবে না যে ষোলোমালা ইজিলি হয়ে যায়, আমার তো কিছু মানে কষ্টই লাগে না, ষোলোমালা কেন দিয়েছেন, প্রভুপাদ 64 মালা দিলে ভালো হতো, এরকম কেউ বলে না, ষোলোমালাই অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো এখন ধীরে ধীরে যে কলিযুগটা মানে ঘোর কলিযুগ মানে যে আসছে, জপে কষ্ট হয়ে যাচ্ছে, তো সেজন্যে এই যে প্রসাদের যে কনসেপ্টটা, তো দেখছি যে প্রসাদ খাওয়া তো সবাই খেতে পারছে, প্রসাদের জন্য বেশি মানে কোনো সমস্যা নেই, কেন আমরা দেখি জপের সময় আমাদের ঘুম আসতে পারে, ভাগবতম ক্লাসের সময় ঘুম আসতে পারে, অনেক সময় কীর্তন ধীরে ধীরে করলে ঘুম এসে যায়, কিন্তু প্রসাদের সময় কাউকে ঘুম লাগে না। তো সেই জন্যে কলিযুগে জগন্নাথে এরকম একটা কী বলে অ্যারেঞ্জমেন্ট করেছে, যেভাবে যে যদি কেউ প্রসাদ খাবে আর কিছু না করলেও ওরা ভগবত ধাম যেতে পারবে। আমি অনেকবার হিজ হোলিনেস রাধা গোবিন্দ স্বামী মহারাজ কাছে এই গল্পটা শুনেছি, উনি মানে বারবার ওনার ক্লাসে বলেন যে যদি কেউ কিছু করে না, ধরেন জপ করবে না, মন্দির যাবে না, কিছু করবে না, কিন্তু জাস্ট একটা নিয়ম নিয়ে নেবে জীবনে যে আমি প্রসাদ ছাড়া কিছু খাবো না, তাহলে ওরা ভগবত ধাম চলে যাবে। যখন প্রথমবার আমি ওনার কাছে কথাটা শুনলাম, আমি ভাবলাম এটা কী করে হতে পারে, তাহলে তো খুবই সরল আছে, বা শুধু প্রসাদ খাওয়ার তো কিছু করতে হবে না, কিন্তু এটার পিছনে একটা মানে পুরো সায়েন্স আছে। যদি আপনি প্রসাদ খেতে হয় তার মানে আপনাকে প্রসাদ রান্না করতে হবে, রান্না করতে হবে মানে আপনাকে প্রসাদ রান্না করলে তো আপনি এমনি রান্না করতে পারবেন না, আপনাকে মানে ভালোভাবে স্নান করে ভালো মাইন্ডে আর ভগবানকে অফারিং করতে হবে, তার মানে তো
বিগ্রহ কিংবা ফটো তো লাগবে, তো অফরিং করতে হবে। আর অফরিং করতে হবে তার মানে সেম মনোভাবে হবে যেটা ভগবানের জন্য রান্না হচ্ছে, ভগবানের প্রসাদ। আর যখন আমরা এই নিয়মটা নেব যে ভগবানের প্রসাদই খাবো, তার মানে আমাদের কনসিয়াসনেসে সবসময় ঠাকুর থাকবে, রাইট? তো আর কনসিয়াসনেস হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমরা যেটা খাই সেটা নিয়ে আমাদের মাইন্ড তৈরি হয়, আমাদের কি বলে মাইন্ডসেট তৈরি হয়। যদি কেউ সবসময় প্রসাদ খাচ্ছে তাহলে মনটা সাত্ত্বিক থাকবে, শুদ্ধ সাত্ত্বিক থাকবে, আর বাজে কথাগুলো যাবে না। আর যারা অভক্ত তাদের সাথে সঙ্গ করার ইচ্ছা হবে না। যারা সবসময় প্রসাদ খায় তাদের মন সবসময় শান্ত থাকে, ভৌতিক বাসনাগুলো কমে যায়, তৃষ্ণাগুলো কমে যায়, কাম ক্রোধ লোভ মোহ মদ কি বলে অহংকার এগুলো সব কমে যায়। আর ধীরে ধীরে ভালো গুণ আসে, আর যখন ভালো গুণ আসবে তখন আপনি আপ ভগবানের গল্প শোনার ইচ্ছা করবে, ভগবানের ব্যাপারে পড়ার ইচ্ছা করবে, তো এমনি অটোমেটিকলি নববিধ ভক্তি আরম্ভ হয়ে যাবে। তো এরকম সেজন্য তো জগন্নাথকে বলা হয় অন্নব্রহ্মণ, অন্নব্রহ্মণ। জাস্ট ভগবান জগন্নাথের প্রসাদ খেলেও, জাস্ট শুধু প্রসাদ খেতে খেতে কেউ ভগবদ্ধাম চলে যেতে পারে। সেজন্য দেখেন আমাদের ইস্কনে বলা হয় যে আমরা দুটো ভগবানকে পূজা করি, একটা হচ্ছে ইটিং গড, একটা হচ্ছে ডান্সিং গড। একটা হচ্ছে ইটিং গড মানে জগন্নাথ যে খেতে থাকে, একটা হচ্ছে ডান্সিং গড মানে চৈতন্য মহাপ্রভু যে শুধু নাচ করতে থাকে। তার মানে আমাদের শুধু দুটোই করতে হবে, হরিনাম সংকীর্তন করো মানে নাচ করো, প্রসাদ নাও। সে দুটো জিনিস করলে আমরা ভগবত ধাম চলে যেতে পারি। তো ইন্দ্র তুমি বলেছে বাস এটাই আমি চাই, একটা যে আপনি সবসময় যেন প্রসাদ নেবেন, আরেকটা যেন আমার কোনো ছেলে পুলে না হয়, আরেকটা আপনি যেন সবসময় দর্শন দেবেন, আপনার দর্শনটা বন্ধ হবে না। তো সেই জন্য আপনি দেখেন জগন্নাথের দর্শনটা কোনোদিন বন্ধ হয় না। আর যে দুই ঘন্টা রাত্রি বন্ধ হয় সেটা বন্ধ না, সেটা দেবলোকের জন্য খোলা হয়। তার মানে মৃত্যুলোকে মর্ত্যলোকে যারা আছে তারা দিনেবেলা দর্শন করবে, আর মধ্যরাত্রি যে মিড নাইট আছে তখন দেবলোক ওখান থেকে ব্রহ্মা ইন্দ্র বিভিন্ন দেবতারা তারা এসে ভগবানের দর্শন করবে। এখন আপনি বলবেন না তার প্রমাণ কী আছে, মানে এগুলো বলা হয় এটা কি কোনো প্রমাণ আছে? তো একটা প্রমাণ আপনাকে দিই, জগন্নাথের যে মধ্যরাত্রিতে যে ভোগ লাগানো হয়, যে মানে ওদের যে অল্টারের ভিতরে মানে গর্ভগুড়ির গর্ভের ভিতরে যেটা দেওয়া হচ্ছে, সেটা পরের দিনে যখন পাণ্ডারা খুলে ওখানে কিছু থাকে না, তার মানে নিশ্চয়ই দেবতারা সে প্রসাদ স্বীকার করেছে। আর আরেকটা প্রুফ দেবো আপনাকে, লেটেস্ট প্রুফ, মানে এগুলো তো ধরেন মানে আগের কথা, আগেকার কথা কে দেখেছে কে শুনেছে, কিন্তু আমি আপনাকে লেটেস্ট দেবো 1810, মানে জাস্ট কিছু বর্ষের আগে 1810 বাংলাতে কীভাবে বলে জানি না আমি, কিন্তু 1810 এটা রিয়েল ঘটনা হয়েছে। পট্টজোশী মহাপাত্র বলে একটা পূজারি, একদিন উনি ভগবানের বড়া শৃঙ্গার করছিলেন রাত্রেবেলা। বড়া শৃঙ্গার করার পরে উনি যখন বাড়ি ফেরত যাচ্ছেন, তো হেঁটে হেঁটে যাচ্ছে রাত্রেবেলা, কেউ নেই রাস্তাতে, হঠাৎ করে দেখছি একটা বড় প্রতিবিম্ব দেখা যাচ্ছে, মানে একটা বড় করে একটা শ্যাডো দেখা যাচ্ছে। সে শ্যাডোটা দেখে উনি একটু ভয় পেয়ে গেছেন যে কে আমার পিছনে কে আসছে। তো উনি যখন পিছনে টার্ন হয়ে দেখছেন বিভীষণ দাঁড়িয়ে আছে, খুব বিশাল বড়, ওনার হাইট হচ্ছে 30 ফুট। তখন বলে উনি তো চিনলেন না আগে, বলছে আপনি কে? বলছে আমি বিভীষণ, আপনি কী করছেন এখানে? বলছে আমি তো প্রতি রাত্রে আসি, প্রতিদিন রাত্রে জগন্নাথের দর্শন করতে আসি, আপনি আমার পিছনে কেন আসছেন? না তোমার সেবা, যেভাবে তুমি ভালোবাসা দিয়ে ভগবানের সেবা করো আমার খুব ভালো লাগে, সেই জন্য তোমার পিছনে পিছনে আসছি, আমি তোমাকে খুব পছন্দ করি। তখন এ খুবই খুশি, মানে বিভীষণের কাছে আশীর্বাদ নিয়ে বলছে যে আমি সবাইকে বলতে চাই যে আমি আপনাকে দেখেছি, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই, যদি আপনি আমাকে কিছু দেবেন তাহলে আমি সবাইকে দেখাতে পারবো যে হ্যাঁ আমি বিভীষণের সাথে দেখা করেছি। কিন্তু 1810 মানে তখন তো সেলফোন নেই যে উনি সেলফি নিতে পারবেন। তখন বিভীষণ কী করেছে, ওনার যে কী বলে বাহুর যে আভরণ, যে আভূষণ থাকে সাথে সাথে উনি বার করে দিয়ে দিয়েছেন। সে বাহুর আভূষণটা মানে আমি তো এরকম করে হাতে করে আপনাকে দেখাচ্ছি, কিন্তু ওটা এত বড় আভূষণ মনে হচ্ছে না কোনো গরু গাড়ির চাকা কীরকম থাকে, এত বড়, কারণ বিভীষণ নিজেই 30 ফিট বড়। তখন সে অনেক কষ্ট করে সেটাকে নিয়ে এসে বাড়িতে রেখেছে। এখনও যদি আপনি জগন্নাথ পুরী যাবেন, আপনি কাউকে জিজ্ঞেস করবেন পট্টজোশী মহাপাত্রর বাড়ি কোথায়, সেখানে গেলে আপনি বিভীষণের বাহুর যে আভরণ আভূষণটা সেটা আপনি দেখতে পারবেন। তো এটা তো লেটেস্ট, মানে কিছু বছর আগের ঘটনা। আরেকটা ঘটনা বলি আপনাকে, 1890
এগুলো সব মানে আপনাকে উইথ ইয়ার্স প্রমাণ দিয়ে দিচ্ছি। 1890-তে বিশ্বনাথ মেকআপ বলে একজন ছিল, উনি মানে জগন্নাথ মন্দিরেই সেবা করতো, কিন্তু একদিন ওনার মন খারাপ হয়ে গেছে, উনি ভাবছেন যে আমি চুরি করব। ভগবানের যে রত্ন ভণ্ডার আছে সেখান থেকে আমি কিছু নিয়ে নেবো, ভগবানের কাছে তো অনেক কিছু আছে, কে বুঝতে পারবে আমি যদি কিছু নিয়ে নিই। তো উনি কিছু কিছু জিনিস চুরি করেছে, যেই উনি চুরি করেছেন সে পরের দিনেই দেখছেন ওনার মৃত শরীর পড়ে আছে আর মানে সাপের কাটা আছে। তখন সবাই বলছে যে এখানে সাপ কোথায় থেকে এসেছে। তো ওনার পত্নী অনেক জোরে জোরে ওনার স্ত্রীটা কান্না করছে, বলছে আমি জানি না, আমরা ঘুমাচ্ছিলাম তো রাত্রেবেলা দেখছি দুটো সাপ এসে আমার পতিকে কেটে ফেলেছে, মানে কেটে দিয়েছে। তখন ওরাই বুঝতে পারছে না এখানে সাপ কী করে আসবে, একটা মানে ভালো বাড়ি আশেপাশে তো মানে অন্য বাড়িরাই আছে। তো তখন ওরা বুঝতে পারলো যে পরে যে ও কিছু ভগবানের কাছে থেকে চুরি করেছে। আর কিছুদিন পরে ওনার স্ত্রী দেহ রেখেছে, ওনার পুরো পরিবারটা নাশ হয়ে গেছে। কেন? ভগবানের যে রত্ন ভাণ্ডার তার অধিপতি হচ্ছে লোকনাথ। লোকনাথ হচ্ছে ভগবান শিবের একটা রূপ। তো ভগবান শিবের একটা রূপ হচ্ছে লোকনাথ, আর লোকনাথের দায়িত্ব হচ্ছে যেন ভগবানের রত্ন ভাণ্ডারে মানে কি বলে যতন করে রাখবে সবকে, যেন কেউ চুরি না করে। আর ওনার সাথে নাগদেবতারা, তো নাগদেবতারা কী করে, যদি কেউ রত্ন ভাণ্ডার থেকে কিছু চুরি করতে চেষ্টা করলে নাগদেবতা তোদেরকে কেটে দেবে। তারপরে ঘটনা হয়েছে একবার 1911-এ বিহারি ডাকু ওই চেষ্টা করেছিল। ও কী করেছে, একটা কালো রঙের কাপড় পরেছে, কালো করে মাস্ক পরে নিয়েছে, আর জগন্নাথের দর্শন করবো করবো বলে ভিড়ের সাথে ভিতরে ঢুকে গেছে। তারপরে গর্ভগুড়িতে মানে ওই গর্ভমন্দিরের ভিতরে থেকে গেছে, রাত্রেবেলা ওকে কেউ দেখতে পারলো না, কালো কালো রঙের কাপড় পরেছিল। তো মানে রাত্রে ও গর্ভমন্দিরের ভিতরে থেকে গেছে। পরের দিন সকালবেলা, কেন ওনার ওর কী ইচ্ছা ছিল, ভগবান জগন্নাথের মাথার উপরে অনেক সময় একটা খুব সুন্দর একটা ডায়মন্ড একটা বজ্র বসানো হয়, সেটা খুব দামি। তো ওর মনে ছিল যে আমি সেটা নিয়ে নিলে, ও একটা নিলে যথেষ্ট আমার পুরো জীবন, মানে আমাকে আর বসে খেতে পারবো, কিছু কামাতে হবে না। তো পরের দিন ভোরবেলা যখন ওরা মানে গর্ভমন্দিরটা খুলে দেখছে এ মরে পড়ে আছে, আর ওর পাশে চারটা কোবরা সাপ মরে পড়ে আছে। মানে এগুলো আমি বানিয়ে বলছি না, এগুলো সব আছে, লিখিত আছে বইগুলোতে, আর চারটা সাপ। আর যখন পূজারীরা দেখেছে ওরা বুঝে গেছে যে হ্যাঁ ভগবানে কিছু চুরি করতে এসেছে। আর মানে ওদের কোনো আশ্চর্যও হচ্ছে না, কেন ওরা ভাবছে যে এটা তো হবেই, ভগবানের জিনিস যদি কেউ নেবে নাগদেবতারাও তাদেরকে মেরে ফেলবে। তো এরকম অনেকগুলো ঘটনা আছে। আর একটা ঘটনা হয়েছে 1746-এ, একটা বিদেশি লোক, ওর নাম হচ্ছে ক্যাপ্টেন বিটলস, ও আসছিল ফ্রান্স থেকে। তো ফ্রান্স থেকে উনি যাচ্ছেন মানে দক্ষিণ ভারতে নিচে পুডিচেরি, পন্ডিচেরি। তো পন্ডিচেরি যাওয়ার সময় রাস্তাতে পুরীর যে সমুদ্র সেটা পার করে যাবে, সেখানে ওনার নৌকাটা স্টাক হয়ে গেছে, মানে জাস্ট হিলছে না, না আগে যাচ্ছে না পিছনে যাচ্ছে, আর ওখানে অনেক মাল আছে যেগুলো বিক্রি করতে হবে। উনি মানে খুব চিন্তা, আর বিদেশি, উনি তো ভগবান জগন্নাথ এগুলো কিছু জানে না। তাও কেউ ওকে বুঝিয়ে বলেছে একটু একটু ইংলিশে যে দেখো এটা আমাদের গড, আমাদের গডকে প্রার্থনা করো তোমার সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সবাইকে প্রার্থনা করছি বলে উনি জগন্নাথকে প্রার্থনা করলেন যে যদি আমার এই নৌকাটা যে স্টেক হয়ে গেছে যদি আপনি একটু আমার হেল্প করবেন তাহলে আমি আপনাকে ভালো গিফট দেবো। যেই জগন্নাথকে প্রার্থনা করছে আর গিয়েছে দেখছি মানে ওই নৌকাটা মানে ঠিক হয়ে গেছে, আর সাথে সাথে উনি পুডিচেরি চলে গেছেন। আসার পথে উনি ভগবান জগন্নাথের জন্য একটা খুব সুন্দর বড় ঘণ্টা নিয়ে এসেছে, এত বড় সুন্দর ঘণ্টা। আর ওখানে আপনি এখনও জগন্নাথপুরী গেলেও ঘণ্টাটা দেখতে পারবেন, ওখানে লেখা আছে যে ক্যাপ্টেন বিটলসের একটা গিফট আছে এটা জগন্নাথ জুনে, যেহেতু জগন্নাথ এরকম করে সাহায্য করেছে। তো এরকম আপনি দেখবেন। আরেকটা ঘটনা আছে 7th July, মানে ডেটের সাথে বলছি, 7th July 1902। এইগুলো সব আপনি দেখবেন গণেশ মিশ্রার একটা বই আছে সন্তমালা, আর ওটার ভিতরে মানে অনেক ভক্ত সন্তমালাতে অনেক ভক্তদের গল্প আছে, ওটার মধ্যে একটা গল্প আছে দাস্য বৌরি। তো এই ঘটনাটা হয়েছিল 1902-তে। তো উনাই ওনার বইয়ে লিখছেন যে কীভাবে বালিগ্রামতে একজন ভক্ত ছিল, তার নাম ছিল দাস্য বৌরি, সে ছিল একটা কী বলে তাঁতের কাজ করে, মানে উইভিংয়ে কাজ করে। তো ওনার ভিতরে কোনো ভক্তি টক্তি ছিল না, উনি বেশি কিছু জানে না, সাধারণ সরল লোক। কিন্তু একবার বন্ধুদের সাথে রথযাত্রা দেখতে গেছে, আর রথযাত্রাতে যখন জগন্নাথকে দেখেছে তখন থেকে মানে ভক্ত হয়ে গেছে। আর রথযাত্রা দেখার পরে যখন উনি বাড়ি ফিরে আসেন
তখন ওনার স্ত্রী ওনাকে প্রসাদ দিচ্ছে, ওনার মানে গরিব লোক, তাটি মিস্ত্রি বলে, তো উনি গরিব লোক, ওরা তো প্রসাদ মানে ওদের কী হবে, রাই অন্ন আছে, শাক আছে, তো উনি কী করেছে, ওই যে কাদা মাটি থাকে সে কাদা মাটির একটা পাত্রতে তার ভিতরে বড় করে অন্ন দিয়েছে, অন্নের মাঝে একটু শাক রেখেছে, আর শাকটা অনেক দিনে পুরাতন তো একটু কালো কালো হয়ে গেছে। তো যখনই ওটা দেখছে, ও মানে অনেক জোরে জোরে কাঁদছে, খেতে পারছে না, অনেক জোরে জোরে কাঁদছে, নাচ করছে, ওনার স্ত্রী বুঝতে পারছে না যে এরকম কেন করছে, কী হয়েছে, মানে হচ্ছে ওই পুরী গেছে তো জগন্নাথ রথাটা দেখতে, হতে পারে কোনো ভূত ভিতরে ঢুকে গেছে, সাথে সাথে মানে উনি যে ভূত ভাগায়, এখনও গ্রামে গেলেও যে ভূত ভাগাবার লোকগুলো পাওয়া যায় তো তাদেরকে ডেকে নিয়ে এসেছে, তো ওরা মানে একটা ঘরে ভিতরে নিয়ে ওকে মানে ভূত ভাগাতে জন্য ঝাড়ফুঁক করছে, আধা ঘন্টা পরে যখন ওরা বেরিয়ে এসেছে ওরাই হরে কৃষ্ণ কীর্তন করছে, তখন ওর বউ ভাবছে যে মানে ভূত মানে বড় ভূত মানে হচ্ছে যারা ভূত ভাগাতে চেষ্টা করছে তাদেরকে ভূততে লেগে যাচ্ছে। তারপরে গ্রামে যে মানে বড় লোক যারা মানে কি বলে একটা বৃদ্ধ করা বয়স করা লোক তাদেরকে ডাকছে যে এরকম হয়েছে আমার পতিকে, তখন ওরা যখন দাসে বড়িকে জিজ্ঞেস করছে যে তুমি এরকম কেন করছো, খাচ্ছ না কেন, তো বলছে না না এই যে কাদা মাটির যে পাত্র আছে আপনি দেখেন তার রঙ হচ্ছে লাল রঙ, আর তার ভিতরে যে সাদা রঙের অন্ন আর তার মাঝে যে কালো রঙের শাক, এটা দেখলে আমাকে ভগবান জগন্নাথের চোখ মনে পড়ছে, সেজন্য আমি খেতে পারছি না, আমার খুব ভগবানকে বিরহ ভাব, ভগবানকে মানে মনে পড়ছে, জগন্নাথের মনে পড়ছে, আমি কী করে খাবো। তখন ওরা ওনার স্ত্রীকে বলছে দেখেন না আপনি যদি চান যেন উনি প্রসাদ খান তাহলে আলাদা আলাদা করে দেবেন, এরকম করে মেশে দেবেন না, তো এরকম তখন সবাই বুঝে গেছে যে দাসে বৌরি এখন একটা খুব ভালো ভক্ত তৈরি হয়েছে, আর মানে খুবই উত্তম ভক্ত, আর মানে যেরকম ভগবান গীতাতে বলছে যে যারা ভগবানের ভক্ত ওরা কী করে, ইয়োমাম পশ্যতি সর্বত্র সর্বম চা মই পশ্যতি, ওরা যেটা দেখবে সেটার ভিতরে ওরা ভগবানকে দেখবে, পাহাড় দেখবে, গুফা দেখবে, জল দেখবে, সব কিছু মানে দেখলে ওদেরকে ভগবানই মনে পড়ে, সব জিনিসের ভিতরে ওনার ভগবানকে দেখতে পারে। তো তখন সবাই বুঝে গেছে ওই গ্রামে বলি গ্রামে যে হ্যাঁ দাসে বৌরি হচ্ছে খুব ভালো ভক্ত। তো একবার দাসে বৌরির উইভিং কাজ, তো কাপড়ের কাজ, তো একবার কারো বাড়িতে গেছে কিছু কাপড়ের কাজ নিয়ে, তো ওনাদের বাড়িতে দেখেছে একটা নারকেলের গাছ, ওটার ভিতরে ওটার উপরে খুব সুন্দর একটা নারকেল ছিল, তো বাড়ি মালিককে বলছে যে আপনি আমাকে ও নারকেল দেবেন আমি জগন্নাথকে দিতে চাই, তো বলছে হ্যাঁ তাহলে আমাদের যে পয়সাটা হিসাব আছে সে তার সাথে আমি অ্যাডজাস্ট করে নেব। তো এখন ওর নারকেলে বেশি দাম নেই, কিন্তু এই লোকটার মন একটু খারাপ হয়েছে যে এর নারকেলের উপরে অনেক আসক্তি আছে, তো তো বেশি করে মানে ওর কাছে মানে তোমার বলছে যে তোমার যে যতগুলো কাপড় আছে সবগুলো দিয়ে দাও তাহলে আমি তোমাকে ও নারকেলটা দেবো। কিন্তু দাসে বৌরির মানে এত মনে ভিতরে ভেবে নিয়েছিল যে আমি জগন্নাথকে দেবো দেবো দেবো, মানে ও কিছু হিসাব করছে না, বলছে ঠিক আছে আপনি নিয়ে নিন সব কাপড় নিয়ে নিন কিন্তু আমাকে ও নারকেলটা দিন আমি ভগবানকে পাঠাতে চাই। তখন ও নারকেলটা দাসে বৌরিকে দেওয়া হচ্ছে, এখন ওনার কাছে কিছু পয়সা নেই, জগন্নাথপুরী যাবে কীভাবে, তখন উনি শুনেছেন যে ওনার কোনো বন্ধু জগন্নাথপুরী যাবে, তখন দাসে বৌরি ওনাকে বলছে যে তুমি যেহেতু পুরী যাচ্ছ এই নারকেলটা জগন্নাথকে দিয়ে দেবে। ও বলছে আমার সময় নেই, আমি কোনো কাজে যাচ্ছি, ওখানে কোথায় ও ভিতরে গেলে এত পাণ্ডারা থাকে সবাই ধক্কাম ধুকে আমি পারবো না। বলছে না না আপনাকে এত কিছু কষ্ট করতে হবে না, মন্দিরে বাইরে গরুড় স্তম্ভ কাছে দাঁড়াবেন, নারকেলটা হাতে নিয়ে বলবেন যে জগন্নাথ আপনার বন্ধু আপনার সেবক দাসে বৌরি আপনার জন্য নারকেল পাঠিয়েছে, যদি উনি নিতে চান উনি হাত বার করে নিয়ে নেবেন, না নিতে চাইলে আপনি ফেরত নিয়ে আসবেন নারকেলটা। ইনি এটা শুনে এত হাসি পাচ্ছে যে কত বোকা লোক, জগন্নাথ কি হাত করে নেবে, তা ঠিক আছে বলে চলে গেছে। তো পুরীতে যেগুলো কাজ ছিল সব মানে কাজ ঠিক করেছে, তখন ব্যাগে দেখছে নারকেল, ও নারকেলটা দিতে হবে, তো এমনি দাসে বৌরি কিছু মনে করবে বলে গেছে। ওখানে জগন্নাথপুরীর মন্দিরের উপরে যে চক্র আছে সে চক্র উপরে দেখে গরুড় স্তম্ভ কাছে এই দাসে বৌরির বন্ধু বলছে যে জগন্নাথ আপনার সেবক দাসে বৌরি আপনার জন্য নারকেল পাঠিয়েছে আপনি এটা নিতে পারেন। আর মানে ও দেখছে যে সত্যি জগন্নাথের হাত এসেছে আর সে নারকেলটা নিয়ে নিয়েছে, ও সাথে সাথে ওখানেই মূর্ছিত হয়ে পড়ে গেছে যে এটা কী করে হলো, সাথে সাথে ছুটে গেছে বালিগ্রামে দাসে বৌরির পায়ে ধরে নিয়েছে যে তুমি সত্যি খুব একটা মহান ভক্ত, ভগবান তোমার নারকেলটা স্বীকার করেছে। তো আরেকবার দাসে বৌরির ইচ্ছা হলো যে আমি ভগবানকে আম খাওয়াবো, তো 40 খানা আম কিনেছে আর আমগুলো সব একটা মানে একটা কী বলে বাস্কেটে নিয়ে গেছে।
আর যেই জগন্নাথপুরী মন্দিরে যায় সেই দাস্য বরই একটা লো ক্লাস, তো তখনকার দিনে আর এখনও জগন্নাথপুরীতে এরা খুব স্ট্রিক্ট আছে, সবাই তো ভিতরে যেতে পারবে না, তো এ তো ভিতরে যেতে পারবে না, তো বাইরে থেকেই যে ভগবানের যে চক্র আছে মানে মন্দিরে যে চক্র, সে চক্র দেখেই ভগবানকে মানে প্রার্থনা করছে যে ভগবান আমি আপনার সেবক, আপনার জন্য আমগুলো নিয়ে এসেছি। তখন কী হয়েছে, এই যে পাণ্ডারা তারা ওর উপরে মানে এ করছে যে আমাদেরকে দিয়ে দাও আমরা ভিতরে নিয়ে যাবো। আরেকটা পাণ্ডা বলছে তুমি কি নিয়ে যাবে, আমি নিয়ে যাবো। আরেকটা বলছে তুমি কেন আসছো, এটা আমার টাইম আমি নিয়ে যাবো। সবাই ঝগড়া করছে। দাসেবরী বলছে আপনার কাউকে ঝগড়া করতে হবে না, আমি দেবো না আপনাদেরকে, ভগবান এখান থেকেই নিয়ে নেবে। সবাই হাসছে যে কীভাবে নেবে, বলছে আপনারা দেখেন ভগবান নেবে। তো এক একটা করে ও হাতে করে মানে আম নিচ্ছে আর ভগবানকে বলছে এটা নিন আপনি খান। আর ভগবান মানে এক একটা আম নিতে থাকছে, কেউ দেখতে পারছে না ভগবানের হাত আসছে বলে, ওরা শুধু দেখছে যে আমটা গায়ব গায়ব গায়ব, 40 আম গায়ব। তখন এরা মনে মধ্যে ভাবছে যে হতে পারে কোনো ম্যাজিশিয়ান মানে কোনো সিদ্ধি পেয়েছে, মানে কিছু ম্যাজিক করছে কিংবা কোনো একটা তান্ত্রিক বিদ্যা। তো ওরা ওকে বকছে যে তুমি এখানে তান্ত্রিক বিদ্যা করছো, এখানে তুমি মানে সবাইকে কী বলে যে ম্যাজিক শো দেখাচ্ছ। বলছে আমি কিছু ম্যাজিক শো দেখাই না, সত্যি ভগবান নিয়েছে ভগবান খেয়েছে কোথায়। বলছে আপনি যদি চান ভিতরে গিয়ে দেখেন। তখন পাণ্ডারা যখন ছুটে যায় গর্ভমন্দিরের ভিতরে দেখছে হ্যাঁ ওখানে 40টা ম্যাঙ্গোর কি ছাল টাল পড়ে আছে, ভগবানের মুখে সব ম্যাঙ্গো আছে আম আছে। তখন ওরা বুঝে গেছে যে এ খুব মানে মহান ভক্ত। তখন সবাই দাসে বৌরীকে বলছে যে আপনার দর্শন হয়ে আমরা ধন্য হয়ে গেলাম। তো দাসে বৌরী এত ভালো ভক্ত ছিল ভগবানের, প্রতি বর্ষের রথযাত্রাতে মানে ভগবানকে দেখ, কেন ভিতরে তো ঢুকতে পারবে না, তো রথযাত্রার জন্য অপেক্ষা করে থাকে, রথযাত্রাতে ভগবান পতিতে পাওয়ান ভগবান বাইরে আসবে আর ওনার দর্শন হবে। তো যখন অনেক বুড়ো হয়ে গেছে তখন আর যেতে পারছে না, তখন একবার খুবই কাঁদছে যে আমি ভগবানকে দেখতে পারছি না দেখতে পারছি না। তখন ভগবান স্বপ্নতে এসে বলছে দাসিয়া তুমি কেন কাঁদছো, তোমার বাড়ির পিছনে যে পুকুর আছে সেটার ভিতরে তুমি দেখতে পারবে রথযাত্রা। তো চোখ খুলে ভাবছে যে এরকম একটা স্বপ্ন আসলো, ভগবান এরকম কথা বলছে। সাথে সাথে তখন উনি ওনার স্ত্রী হাত ধরে বলছে আসো তোমাকে একটা জিনিস দেখাই। দুজন ছুটে যাচ্ছে বাড়ির পিছনে যে পুকুর আছে সেখানে দুজন দেখছে, বলছে হ্যাঁ সত্যি পুরো লাইভ টেলিকাস্ট হচ্ছে ওখানে, যেরকম আমরা এখন জুমে দেখি এরকম পুরো মানে জগন্নাথ রথযাত্রা ওরা পুকুরের উপর থেকে দেখতে পারছে। আর দুজন খুবই খুশি, আর এভাবে ওরা মানে পুরো জীবন ভগবানের মানে সেভাবে দর্শন করে করে সেখানে ওদের দেহত্যাগ করেছে। তো এরকম অনেক সুন্দর সুন্দর গল্প আছে জগন্নাথ পুরীর ভক্তদের নিয়ে, জগন্নাথের লীলা নিয়ে। আরেকটা আমার খুব ভালো লাগে তালিচা মহাপাত্র, কেন আমি যেটা ছোটোবেলা শুনেছিলাম প্রভুপাদের শিষ্য থেকে, উনি বলেছিলেন যে একবার একটা পূজারী যখন ভগবানকে অলঙ্কার করছিল তখন ওর মধ্যে মনে মধ্যে একটা বিচার আসলো যে ভগবান কৃষ্ণকে অলঙ্কার করলে খুব আনন্দ লাগে, যেহেতু ওনার খুব সুন্দর বড় বড় চুল, কালো কালো কত সুন্দর, কিন্তু জগন্নাথের তো কোনো চুল নেই। তো এরকম যখন মনে মধ্যে মানে ভাব এসেছে অলঙ্কার করতে সময় তখন ভগবান মানে সাথে সাথে চুলগুলো দেখা করেছে, বলছে হ্যাঁ আমারই চুল আছে। তখন এই পূজারীটা অনেক হাসি পাচ্ছে যে আরে ভগবান আমি মনে মধ্যে এরকম বিচার করলে মানে আপনি আমাকে মানে পুরো চুলটা দেখালেন। তখন ও সেভাবে জগন্নাথকে সাজিয়েছে, তো মালা ভালোভাবে মালা দিয়েছে সব কিছু। তো পুরী মন্দিরের রুল আছে যে প্রতিদিন যে মহাপ্রসাদ গার্ল্যান্ডটা, যে মহাপ্রসাদের মালাটা, সেটা রাজাকে যাবে। তো পরের দিন সকালবেলা যখন ওই মালাটা বার করে রাজাকে দেওয়া হয় তখন রাজা দেখছে যে মালার ভিতরে একটা বড় চুল আছে। তো বলছে চুল কী করে আসলো, হতে পারে মহাপ্রসাদ গার্ল্যান্ডটা অন্য কাউকে দিয়ে তারপরে আমাকে দিয়েছে। তো রাজা খুব রেগে গেছে অবশ্য। আর অন্য বইয়ে শুনেছি যে রাজা হঠাৎ করে এসে গেছে, ভগবানের গলাতে মালা ছিল না, তো পূজারী ভাবলো যে ভগবানের গলাতে মালা নেই রাজা কী ভাববে, তো ওর কাছে যে মালা ছিল সে নিজের মালাটা ভগবানকে দিয়ে দিয়েছে। এরকম অন্য অন্য ভার্সন আছে কিন্তু আমি যেটা শুনেছি আপনাকে বলছে। তো এখন রাজা ডেকেছে ওকে পূজারীকে যে আমি এই চুল কোথা থেকে পেলাম। পূজারী সত্যি বলে দিয়েছে যে জগন্নাথের চুল আছে। তখন রাজা বলছে যে তুমি মিথ্যা কথা বলছো, বানিয়ে বানিয়ে বলছো, কিছু তো একটা আছে, তোমাকে আমি 24 ঘন্টার টাইম দিচ্ছি, কাল সকালবেলা আমি গর্ভমন্দিরে ঢুকবো, যদি আমি ভগবানের চুলটা না পাই তাহলে তোমাকে আমি মৃত্যুদণ্ড দেবো। তোমার কাছে টাইম আছে, তুমি যদি সত্যি কথা বলতে চাও এখনও তোমার কাছে টাইম আছে বলে দাও।
কয়া বলছে আমি তো যেটা বলার ছিল বলে দিলাম, তো তো রাজা শুনছে না, একে মানে পাঠিয়ে দিয়েছে। এখন পুরো রাত ভাবছে আমি কী করবো। তো ই কী করেছে, একটা বটলের ভিতরে যে বিষের বটল পয়জন, সে পয়জনটা নিয়ে মানে তাকিয়ে জগন্নাথকে প্রার্থনা করতে করতে ঘুমিয়ে গেছে যে জগন্নাথ যদি আপনি আমাকে না বাঁচাবেন তাহলে আমি এই পয়জনটা খেয়ে দেহ রেখে দেবো, কেন আমি রাজার হাতে মানে কি বলে অপমানিত হয়ে মানে দেহ রাখতে চায় না, আমি নিজেই এটা খেয়ে নেব। তো তার আগে কি হয়েছে, ভগবান মানে তো ভক্ত বাচ্চাল, তো উনি মানে রেডি আছে যে পরের দিনে যখন অল্টারটা খুলবে তখন আমি আমার ভক্তকে বাঁচাবো। তো পরে যখন ভোর হয়েছে, রাজার সৈনিকগুলো চলে এসেছে তালিচা মহাপাত্র কাছে, চলো তোমার টাইম হয়ে গেছে, এখন তোমাকে দেখাতে হবে চুল কোথায় আছে। তো রাজা তালিচা মহাপাত্র সৈনিকগুলো সবাই গিয়েছে, রাজার সামনেই লকটা খোলা হয়েছে, গর্ভমন্দিরটা খোলা হয়েছে, আর যেই ঢুকছে ভিতরে দেখছে জগন্নাথের বড় বড় ঘন ঘন লম্বা লম্বা চুল। তো রাজা ভাবছে যে মনে হচ্ছে কিছু একটা করেছে, রাত্রেবেলা মানে কিছু একটা করেছে হতে পারে, কোনো ফেভিকল দিয়ে গাম দিয়ে লাগিয়ে দিয়েছে। তো রাজা বলছে তুমি আমার সাথে মজাক করছো, তুমি জগন্নাথের চুল লাগালে, তোমার এত সাহস। তো উনি উপরে উঠে জগন্নাথের চুলটা টেনেছে, যখন টানছে তখন দেখছে রক্তের ফোঁটা গেল। তখন রাজা সেখানে মানে পড়ে যাচ্ছে যে এটা কি হলো, সত্যি জগন্নাথের চুল আছে। তখন ও ভক্ত যে পূজারী সে আবার রাজাকে বলল যে আমি আপনাকে বললাম তো আমার ভিতরে সে ভাব এসেছিল ভগবান আমার জন্যে যে এই চুলটা প্রকট করেছে। তো এরকম অনেক সুন্দর সুন্দর, ইনফ্যাক্ট এই সব কিছু লেখা আছে একটা মডল পঞ্জিকা, মানে পাতার কি বলে পাতার বই, পাতার যে বই থাকে সেভাবে পুরী মন্দিরে যেগুলো ঘটনা ঘটে সেটা প্রতিদিন লেখা হয়। আর আগেকার দিনে তো সেটা মানে বাইরেই পড়ে থাকতো, কিন্তু তারপরে কি হয়েছে, যখন ব্রিটিশার্স মানে এরা যখন ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর এরা যখন এসে ভারতের উপরে কি বলে মানে অ্যাটাক করেছে কিংবা কন্ট্রোল নিয়ে নিয়েছে, তখন ওরা কি করেছে, মডল পঞ্জিকাতে যেগুলো গল্প ছিল সেগুলোকে একটু মানে মিশ্রিত মানে যেটা একটু অ্যাডাল্ট্রেশন করে উল্টাভাবে লিখে ইংলিশে অন্য ভাষাতে ট্রান্সলেশন করে বইগুলো প্রিন্টিং করেছে। ওরা চাচ্ছিল যে সবার যে বিশ্বাস আছে জগন্নাথের উপরে, যেটা মানে যে বিশ্বাসটা মানে ওরা ভাঙতে চায়। তখন এরা কী করে, আর মডেল পঞ্জিকারগুলো চুরি করছিল, এরা ডিস্ট্রয় করে দিতে চায়। তখন থেকে পূজারীরা কী আরম্ভ করেছে, গর্ভমন্দিরের ভিতরেই মাটি খুঁদে এই যে মডেল পঞ্জিকাগুলো সে খুব সুন্দরভাবে মানে রোলিং করে মানে একটা মৃদঙ্গের মতো এরকম করে রাউন্ড রাউন্ড রোলিং করে সবগুলো মাটির ভিতরে মানে রেখে দিয়েছে, সেফ করে বক্সের ভিতরে, যেন কেউ সেটাকে মানে ডিস্টার্ব করতে পারবে না। আর এই যে মডেল পঞ্জিকা, সে মডেল পঞ্জিকার ভিতরে সব কিছু লেখা আছে, মানে দেশের ব্যাপারে জগন্নাথের কত প্রপার্টি আছে, কত রত্ন আছে, কত জমিন আছে, আজকে কি হয়েছিল, কী কী কার্যক্রম হয়েছে, কী কী সেবা পূজা হয়েছে, প্রতি জিনিসটা। তখন মানে এই বর্ষের রাজা কে, তার পূর্বজ কে ছিল, তার বাচ্চারা কত লোক আছে, মানে সব কিছু দেশের ব্যাপারে, রাজার ব্যাপারে, জমিনের ব্যাপারে, প্রতিদিনের কার্যক্রমের ব্যাপারে, দৈনিক কার্যক্রমগুলো খুব সুন্দরভাবে লেখা হয়। আর যেরকম আমাদের ইসকনে জিবিসি আছে, এরকম ওদের একটা আছে মুক্তি মণ্ডপ, সে মুক্তি মণ্ডপে যারা মানে সিনিয়র পূজারীরা তারাই মানে জগন্নাথ মন্দিরে যে কিছু হবে তার ডিসিশন নেওয়া এগুলো সব কিছু ওরা করে। তো ওখানে মডেল পঞ্জিকাতে ছোটো ছোটো জিনিস, যেরকম জগন্নাথ মন্দিরে একটা সিস্টেম আছে যে যখন ভগবানকে ভোগ ধরানো হয় কি করে জানা হবে যে ভগবান সে ভোগটা স্বীকার করেছে কি না। তো ওদের একটা সিস্টেম আছে, যখন পূজারী আচমন করবে তখন আচমন করার সময় যে জলটা নেবে হাতের পাতাতে, সে হাতের পাতার যে জলের ফোঁটার ভিতরে জগন্নাথের প্রতিবিম্ব যেন দেখা যায়। যদি না দেখা গেছে তার মানে জগন্নাথ ভোগ স্বীকার করেনি, তার মানে ভোগে কিছু সমস্যা আছে। তো যদি না দেখা গেছে তাহলে সে পুরো ভোগটা ভগবানকে না দিয়ে মাটি খুঁদে সে পুরো ভোগটা ভিতরে দিয়ে মাটির মানে এ করে দেবে, আরেকবার পুরো ভোগ বানাবে। তো এটা আমি বলছি না, মানে আমি বানিয়ে বানিয়ে বলছি না, এইগুলো মানে কখন কী হয়েছিল বর্ষরের সাথে পুরো মানে মেনশন করা আছে যে এই বর্ষের একবার এরকম হয়েছিল। যেরকম এক বর্ষের কী হয়েছে, যেরকম যদি জগন্নাথ মন্দিরের ভিতরে কোনো কুকুর কিংবা বিড়াল কিছু ঢুকে গেছে তাহলে পুরো মন্দিরটা ওদের মানে ভগবানের যদি গর্ভগুড়ির ভিতরে ঢুকে গেছে একটা পুরো প্রসেস আছে। তো একবার কী হয়েছে, যখন ওরা ভোগ লাগাচ্ছিল তখন একটা বিড়াল ঢুকে গেছে, আর বিড়াল ঢুকে বলরামের ভুজার উপরে বসে গেছে। তখন সাথে সাথে মানে পুরো মন্দিরে লকডাউন হয়ে গেছে,
লকডাউন মানে ওরা সাথে সাথে রান্না বন্ধ, ভোগ বন্ধ, সব কিছু বন্ধ। এখন ওদের সিস্টেম প্রকারে মন্দির থেকে 40 কিলোমিটার দূর হেঁটে ওখানে একটা নদী আছে, সেটার জল নিয়ে আসতে হবে, আর সেই জল নিয়েই পুরো মন্দির পরিষ্কার করতে হবে, তখনই আবার রান্না আরম্ভ হবে, নালে রান্না আরম্ভ করা যাবে না। তো সে এটা মডেল পঞ্জিকাতে আছে যে একবার যখন এরকম হয়েছে সবাই হেঁটে হেঁটে গিয়েছে পূজারীরা 40 কিলোমিটার জল নিয়ে আসতে, কিন্তু যখন জল নিয়ে আসতে গিয়েছে সে নদীর জল নেই, মানে হচ্ছে গরমের সময় নদীর জল নেই, তো এখন জল নেই তো কি চলো এখন ফিরে যেতে হবে। তো পূজারীরা বলছে না আমরা আর যাবো না, যখন পর্যন্ত নদীতে জল আসবে না সে জলটা নিয়ে মন্দির পরিষ্কার করবো না তখন পর্যন্ত আমরা কিছু করবো না। এখন এটা এত বড় সমস্যা হয়ে গেছে, পুরো গভর্নমেন্ট ওটার ভিতরে মানে কি বলছে ইন্টারফিয়ার করছে যে এরকম কী করা হবে, কেন পুরীতে যদি একদিন রান্না বন্ধ হয়ে গেলে এটা পুরো রাইটস হয়ে যাবে ওখানে, মানে এটা ছোট জিনিস না, এটা খুব বড় জিনিস, কেন কমপক্ষে 6,000 লোক তার উপরে নির্ভর করে আছে প্রসাদের জন্য, যদি ওখানে প্রসাদ রান্না বন্ধ হয়ে গেলে তো অনেক লোকের মানে খাওয়ার জন্য কিছু থাকবে না। কেন পুরীর মন্দিরের সিস্টেমটা এরকম আছে যে ধরুন যদি একটা পরিবার আছে তাদের সেবা আছে যে রথযাত্রার সময় যে দড়ি লাগে, রথের টানতে জন্য যে দড়ি লাগে তাদের সেবা হচ্ছে দড়ি বানানো। সো পরিবারের এক সদস্য যদি দড়ি বানাচ্ছে ভগবানের রথের জন্য তাহলে পুরো পরিবার পুরো জীবন ফ্রি প্রসাদ পাবে, বর্ষের একই বার ওদের সেবা, রথযাত্রার আগে দড়ি বানাবে। তো এরকম দড়ি বানাতে জুনে 60 পরিবার আছে, 60 জন পরিবার, 60 ফ্যামিলিজ আছে, ওদের একটাই সেবা দড়ি বানানো বর্ষের একবার রথযাত্রার সময়। সো পুরো বর্ষের পুরী মন্দির থেকে ওরা ফ্রি প্রসাদ পায়। এরকম আর 60 জন ফ্যামিলি আছে তাদের সেবা আছে বাঁশের মুকুট, ভগবানের যে বাঁশের মুকুট পরে বড়া শৃঙ্গার, সে বাঁশের মুকুট বানানো কিংবা রথযাত্রার সময় আমরা দেখি খুব সুন্দর একটা মুকুট থাকে বাঁশের বড় লম্বা করে, ওটাই ওদের সেবা, আর কিছু করে না ওরা পুরো বর্ষের নো সেবা, কিন্তু ওটা জুনে ওই 60 ফ্যামিলিকে ফ্রি প্রসাদ পুরো বর্ষর। আচ্ছা একজন ফ্যামিলির আছে ওদের একটাই সেবা আছে, যখন জগন্নাথের ভোগ তৈরি হয়ে যায় তখন ওরা বগল বাজায়, মানে এরকম করে জোরে করে কি বলে বাজা থাকে না এরকম বাজা বাজায়, হ্যাঁ ভগবানের ভোগ আসছে সাবধান, কতটুকুই ওদের কাজ আর কোনো কাজ নেই, ওটার জন্যে ওদের পুরো পরিবার ফ্রি প্রসাদ পুরো বর্ষ। তো এরকম হাজার হাজার লোক পুরী মন্দিরে প্রসাদের উপরে নির্ভর হয়ে আছে, যদি পুরী মন্দিরে প্রসাদ রান্না বন্ধ মানে পুরীতে এটা খুব বিশাল বড় কথা, কিন্তু পূজারীরা কোনোতে মানছে না। তো গভর্নমেন্ট অফিসার এসেছে সবাই মানে ওদেরকে বোঝাচ্ছে যে ছেড়ে দিন আমরা অন্য কোনো জায়গা থেকে আপনাকে জল নিয়ে আসতে দেবো না, এটা আমাদের সিস্টেম, এখান থেকে জল নিতে হবে। তখন ভগবানের কৃপাতে কিছু দিন লেগেছে, সবাই হরিনাম সংকীর্তন করেছে আর মানে অকাল মানে কি বলে আনসিজনাল ওখানে বৃষ্টি পড়েছে, আর তারপরে ওখানে জল ভর্তি হয়েছে, সে জলটা নিয়ে গেছে পুরো পুরী মন্দিরটা পরিষ্কার হয়েছে আর আবার রান্না করতে আরম্ভ হয়েছে। তো এই সব কথাগুলো মডেল পঞ্জিকাতে পাওয়া যায় যে একবার এরকম হয়েছে একবার এরকম হয়েছে। আর পুরী মন্দিরে না ওরা তান্ত্রিক বিদ্যা ফলো করে না ওরা পঞ্চরাত্রিক, ওরা যে কী ফলো করবে ওটা কেউ বুঝতে পারে না, সেজন্য ওটা কী বলে পান্তা সিস্টেম বলা হয়, মিক্স সব কিছু মিক্স, মানে কেউ বলতে পারবে না যে কী ফলো করছে। সেজন্য যখন রামানুজাচার্য শ্রী সম্প্রদায়ের একটা আচার্য উনি যখন গিয়েছিলেন পুরী ওনার ভালো লাগলো না যে এটা কি যখন ইচ্ছা মঙ্গলারতি, যখন ইচ্ছা উঠবে, যখন ইচ্ছা উঠাবে ভগবানকে, যখন ইচ্ছা বন্ধ করে দেবে, যেরকম মানে যে বাজা বাজাবার লোক ধরেন যদি ওর বাথরুম যাওয়ার আছে ও যদি দেরি করেছে তাহলে ভগবানের ভোগ 1 ঘন্টা দেরি হয়ে যাবে, সবাই বসে থাকবে ওর জন্য, এটা না যে অন্য কেউ বাজা বাজাবে, কেউ বাজাতে পারবে না, ওকেই আসতে হবে ওই বাজাবে, ও যদি দেরি করেছে তা দেরি 1 ঘন্টা পরে হবে ভোগ, এরকম তখন ওর ভালো লাগলো না, ও রাজাকে বলে দিয়েছে যে আপনি আমাকে চান্স দিলে আমি পুরো সিস্টেম্যাটিক করে দেবো, আমার যে শিষ্যরা আমরা সব ফার্স্ট ক্লাস করে দেবো, আপনি এই পাণ্ডাদেরকে যেতে বলেন। তো রাজা কনভিন্স হয়ে গেছে হ্যাঁ আপনি যেটা বলছেন সেটা ঠিক, সব কিছু সময়ে ভালোভাবে করতে হবে। তো পূজারীদেরকে ডেকে বলে দিয়েছে রাজা যে কালকে ভালো দিন ভালো মুহূর্ত, আপনারা রামানুজাচার্যকে চাবি দিয়ে দেন, এখন কাল থেকে রামানুজাচার্য আর ওনার শিষ্যরা পুরী মন্দিরে সব সেবা পূজা দেখবে, আপনাদেরকে আমরা বার করে দিচ্ছি। এখন
পুরী পাণ্ডবরা অনেক দুঃখিত, মানে ওরা ওদের ভগবানের উপরে ভালোবাসা এত বর্ষর থেকে ওরা ভগবানের সেবা করছে, ওরা খুব দুঃখিত। ওরা সাথে সাথে ভিতরে গিয়ে ভগবান জগন্নাথের সামনে দাঁড়িয়ে কাঁদছে, বলছে এ কালিয়া, ওরা ভগবানকে কালিয়া মানে ওরা তো ভগবানকে ভালোবাসে তো, যে কিছু বলে ডাকে, বলছে এ তুমি সত্যি কালো আছো, তোমার শরীরের রঙটা কালো না, তোমার হৃদয়টাই কালো আছে, তুমি এরকমই আছো, তোমার স্বভাব। যশোদা মাতা তোমাকে এত ভালোবাসা দিয়েছে, কিন্তু যখন অক্রূর এসেছে তোমাকে ডাকতে জন্যে যে মথুরা নিয়ে যাবো, বড় একটা শহর দেখবে, বড় বড় বিল্ডিং দেখবে, তুমি চলে গেলে। রাধারানী তোমাকে এত ভালোবাসা দিয়েছে, তুমি রাধারানীকে ছেড়ে 16108 বিয়ে করে নিয়েছো। গোপীরা তোমাকে এত ভালোবাসছে, ওরা বাড়ি পরিবার ছেড়ে, ছোটো ছোটো বাচ্চাদেরকে ছেড়ে তোমার কাছে এসেছে। রাসলীলা জুনে রাত্রে তুমি ওদেরকে ছেড়ে মাঝরাত্রে চলে গেছো, ওদেরকে একা ছেড়ে, এরা তোমার স্বভাব। সীতামাতা তোমাকে এত ভালোবাসেছে, ওনাকে বহিষ্কার করে দিয়েছো তুমি তোমার রাজ্যে থেকে, যেহেতু একটা ধোবি কিছু বলেছে, তো এটা তুমি। আর তোমার জন্য আমরা যে এত ভালোবাসা দিয়ে তোমার সেবা করি, আজকে কোনো নতুন সেবক পেয়েছো বলে তুমি ভাবছো ওদের কাছে থেকে সেবা নেবো আর আমাদেরকে বাদ দিচ্ছ, তুমি সত্যি মানে তোমার হৃদয়টা কি বলে একটা পাথরের মতন কালো পাথর আছো তুমি, তুমি ভগবান না, তুমি কালো পাথর, তো এরকম বলে ওরা চলে গেছে। পরে দিনে সবাই তৈরি হয়ে গেছে, তো রামানুজারের শিষ্যরা দাঁড়িয়ে আছে এক পাশে, পাণ্ডারা দাঁড়িয়ে আছে এক পাশে, রাজা এসে গেছে, সবাই অপেক্ষা করছে যে রামানুজারে আসলে মানে সব অফিসিয়ালি দেওয়া হবে আর কি, চাবি এখান থেকে ওখানে দেওয়া হবে। কিন্তু রামানুজারে আসছে না, সবাই অপেক্ষাতে সকলের দুপুর হয়েছে, দুপুরের বিকেল হয়েছে, এখন আর আশা ছেড়ে দিয়েছে, সবাই চলে গেছে, পুরী পাণ্ডারা নিজে নিজে সেবা করছে। রামানুজারের শিষ্যরা ভাবছে আমাদের গুরু কোথায় চলে গেছে, আমাদের গুরুটা গায়েব কী করে হয়ে গেছে, কোথায় চলে গেছে। কিন্তু গুরুর কী হয়েছে, রামানুজারের রাত্রেবেলা ভগবান কী করেছে, ওনাকে বিছানার সাথে বিশাখাপট্টনম নিয়ে আসে ফেলে দিয়েছে। বিশাখাপট্টনমের কাছে একটা জায়গা আছে শ্রী কুর্মক্ষেত্র, তো সেখানে রামানুজারকে নিয়ে এসেছে। রামানুজার যখন ভোরবেলা উঠে যে আমি এখানে কোথায় এসে গেছি, আমি তো জগন্নাথপুরীতে ছিলাম, তো দেখছে যে ওখানে একটা শিবলিঙ্গের পূজা করছে সবাই। তো রামানুজারে ভাবছে যে এটা তো শিবক্ষেত্র, তাহলে আমাকে উপবাস করতে হবে, কেন ভগবানের যদি প্রতিমা নেই, ভগবানের যদি বিগ্রহ নেই, তাহলে ভোগ কী করে হবে, আমি প্রসাদ কী করে নেব, আমি উপবাস করব। তখন পাশে গিয়ে দেখছে যে এটা তো শিবলিঙ্গ না, তো মানে হচ্ছে ছোটো ছোটো হাত আছে, ছোটো ছোটো পায়ে আছে, একটা মুখ আছে। তখন সাথে সাথে রামানুজারে সবাইকে বলছে আরে তোমরা ভুল ভাবছো, এ শিবলিঙ্গ না, এটা হচ্ছে কুর্ম ভগবান, এটা তো কুর্মদেব, দেখো এটা কুর্মদেবের হাত আছে, ওনার এ আছে, পায়ে আছে। তখন ওখানে খুব সুন্দর একটা মন্দির বানানো হয়েছে, এখনও আপনারা দেখতে পারবেন, শ্রী কুর্মক্ষেত্র, কুর্মদেবের খুব সুন্দর মন্দির বানানো হয়েছে। ওখানে চেতন মহাপ্রভু এসেছিলেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এসেছিলেন, নরোত্তম দাস ঠাকুর এসেছিলেন। তো এভাবে আচ্ছা, অবশ্যই আমাদের নবদ্বীপ ধাম মাহাত্ম্যতে আছে যে কীভাবে রামানুজাচার্য কিংবা একটা গল্প আছে যে যখন ওনাকে পুরী থেকে বিশাখাপট্টনম নিয়ে আসার আগে মাঝে উনি নবদ্বীপ ধাম গিয়েছিলেন, ওটা একটা আলাদা গল্প, ওটা পরে কোনো দিনে বলবো, আর কীভাবে ওনাকে ওনার চেতন মহাপ্রভুর ওখানে দর্শন হয়েছিল। তো অবশ্য তো সেভাবে ভগবান ওনাদের ভক্তকে কত ভালোবাসে, তো সেই জন্য ওনার সেবা পূজা উনি চায় যেন ওনার ভক্তরা করে, সেই জন্যে রামানুজারকে রাত্রেবেলায় মানে ওনাকে পুরী থেকে বাইরে ফেলে দিয়েছে। তো এরকম ভগবান ভক্তদেরকে কত ভালোবাসে। আর পুরীর পাণ্ডারা ভগবানকে নিজের ভাবে মানে ওনার জন্য ভগবান হচ্ছে ওনার ছেলে, বন্ধু, ফ্রেন্ড, সব কিছু। একবার যেরকম পুরীর যে পাণ্ডারা ভগবানকে বলছে যে আমি যে আপনাদের আমরা যে পূজা করব, মন্ত্রগুলো আমরা যে পাঠ করব, এই সমুদ্রের ঢেউগুলো এত আওয়াজ হয়, আমরা নিজে যে মন্ত্র বলছি আমরাই শুনতে পারি না, তো কিছু করলে ভালো হয় না, কেন আমরা যদি শুনতে পারবো না কী করে আমরা যে ভোগ লাগাবো, কিছু মন্ত্র বলবো। তো ভগবান বলছে আমি কী করতে পারবো, আর তোমরা হনুমান, আমি হনুমানকে পাঠাবো তোমাদের সাহায্য করতে জন্য। তো পাণ্ডারা যখন দুপুরবেলা সব কিছু গুছিয়ে বেরোয়, তখন দেখছে একটা বড় 15-20 ফিট লম্বা লোকটা, দেখে অবাক যে সত্যি হনুমান দাঁড়িয়ে আছে সামনে। তো হনুমান বলছে বলেন আমি কি আপনাকে কি সাহায্য করব, ভগবান আমাকে পাঠিয়েছে। বলছে আমাদের একটাই সাহায্য দরকার আছে, এই আওয়াজটা আমাদের ডিস্টার্ব হচ্ছে, আমরা পূজা করতে পারছি না। তো হনুমান বলছে আপনারা চিন্তা করবেন না, এই পুরো আওয়াজটা আমি আমার কানের ভিতরে নিয়ে নেব, কাল থেকে আপনি দেখবেন আপনি একটুকু আওয়াজ পাবেন না। তখন পূজারীরা খুশি হয়ে চলে গেছে। পরে দেখেন, পরে দিনে যখন ওরা আসছে, ওরা অবাক হয়ে গেছে, সত্যি কিছু আওয়াজ নেই, একদম শান্ত। তো ওরা খুব অবাক যে পুরী মন্দিরে বাইরে পাই দিলে খুব আওয়াজ, এক মানে স্টেপ ভিতরে গেলে আওয়াজ বন্ধ, তখন ওরা খুব খুশি। তো এখনও সেই ঘটনাকে
মনে করে ওখানে হনুমানের খুব বড় বিগ্রহ আছে, কিন্তু আমি আমার মনে আছে যখন প্রথমবার আমি পুরী গিয়েছিলাম ছোট্টবেলা আমার মা বাবার সাথে, তখন আমার বিয়ে হয়নি, আমি তখন মানে স্কুলে পড়ছিলাম, তখন আমার মনে আছে আমরা একটা ট্যুর গাইডের সাথে গিয়েছিলাম, তো ট্যুর গাইড আমাদেরকে মানে সব কিছু দেখাতে দেখাতে বলেছে দেখেন এটা হচ্ছে কান পাতা হনুমান, কিংবা ও আরেকটা ভাষাতে বলছে কান ফোড়া হনুমান, যেটা মানে ফোড়া ফুটা আছে এখানে, কান ফোটা হনুমান দর্শন করবেন কিন্তু কিছু চাইবেন না, কিন্তু আপনি যেটা চাইলে ও শুনতে পায় না, সেজন্য আপনাকে কিছু দিতে পারবে না, তো আপনার যদি কিছু কামনা বাসনা আছে এখানে জিজ্ঞেস করবেন না, আমি আপনাকে অন্য হনুমান কাছে নিয়ে যাব, কেন এই হনুমান কিছু শুনতে পায় না, পুরো সমুদ্রের আওয়াজটা গ্রহণ করে নিয়েছে তো কানে ফোটা হয়ে গেছে কিছু শুনতে পায়, তো আমরা সবাই খুব হাসি পেয়েছিলাম তখন। তো এরকম হনুমানের একটা খুব সুন্দর লীলা আছে। ইনফ্যাক্ট আরেকবার একটা সমস্যা হয়েছিল, ইনফ্যাক্ট আপ টু 12th সেঞ্চুরি পুরী মন্দিরের একটা সমস্যা ছিল যে সমুদ্র ফুল মুন্ডে মানে পূর্ণিমা দিনে ভিতরে চলে আসতো মন্দিরের ভিতরে সমুদ্র মানে, তো ওদের খুব অসুবিধা হতো, তো পুরী যে পাণ্ডারা যারা ভগবানের কাছে গিয়েছে কার কাছে যাবে, ভক্তরা তো ভগবানের কাছে যাবে সাহায্যের জন্য, বলছে ঠাকুরজি এটা কী হচ্ছে প্রতি পূর্ণিমাতে সমুদ্রের ভিতরে চলে আসে পুরো মানে সব অস্তব্যস্ত হয়ে যায়, আপনি কিছু করেন, তো ভগবান বলছে দেখার এতদিন তোমরা যেটা চাইছে আমি সাহায্য করেছি, এ একটা জিনিস আমি সাহায্য করতে পারবো না, যে কেন আপনি তো ভগবান, যে হ্যাঁ আমি ভগবান কিন্তু সমুদ্র হচ্ছে আমার শ্বশুর, যেহেতু লক্ষ্মীদেবী ভগবানের স্ত্রী লক্ষ্মীদেবী সমুদ্র থেকে এসেছে, যে সমুদ্র হচ্ছে আমার শ্বশুর আর আমার শ্বশুরের খুব ইচ্ছা হয় আমাকে এসে দেখতে জন্যে, তো আমি ওনাকে কিছু বলতে পারবো না, আমি এটা দিয়ে আপনার সাহায্য করতে পারবো না, তখন এই ভক্তরা এই ভাবছে তাহলে আমরা হনুমান কাছে সাহায্য নিই, তো ওরা সবাই হনুমানকে প্রার্থনা করছে, তো হনুমান এসেছে বলো কী সাহায্য লাগবে, বলছে এরকম করে সমুদ্র চলে আসছে তোমাকে সাহায্য করতে হবে, হনুমান বলছে ঠিক আছে কোনো চিন্তা নেই আমি সমুদ্রকে ধরবো, এখন থেকে কোনো দিন সমুদ্র আসবে না আর, তো ওরা খুব খুশি আর মানে যখনই হনুমান এরকম প্রমিস করছে তখন দেখছে পরে পূর্ণিমাতে আর সমুদ্র আসেনি, তো ওরা খুশি হয়ে গেছে খুব ভালো আনন্দে, তা কিছুদিন পরে দেখছে আবার সমুদ্রের ভিতরে চলে এসেছে, তখন বলছে এটা কী হলো, তো গে খুঁজছে যে হনুমান কোথায়, দেখছে হনুমান নেই, তা কিছুক্ষণ পরে হনুমান ছুটে ছুটে এসেছে বলে কী হলো, যে আর তুমি কোথায় চলে গেছিলে সমুদ্র আবার ভিতরে ঢুকে গেছে, তখন হনুমান বলছে যে আমি একটা সত্যি কথা বলবো, এখানের প্রসাদটা আমার ভালো লাগে না, কেন আপনাদের প্রসাদটা খুব ফিকা ফিকা থাকে, না টমেটো থাকে না এটা থাকে ওটা থাকে, তো আমার অযোধ্যা মনে পড়েছে, তো আমার আমি জাস্ট একটু প্রসাদ খেয়ে আসলাম, আমি কি কি জানতাম যে সমুদ্র এত সময় ভিতরে ঢুকে যাবে, তখন এই পাণ্ডারা মনের মধ্যে ভাবলো আজকে বলছে প্রসাদ খেতে গেছি, কালকে বলছে আমি কাউকে দেখা করতে গেছি, এই হনুমানকে ছাড়লে হবে না, তো ওরা সবাই মিলে কি হনুমানকে মানে ধরে বেঁধে দিয়েছে, কেউ বলে ভগবান বেঁধেছে কেউ বলে পূজারীরা বেঁধে দিয়েছে ভালোবাসা দিয়ে আর কি, বলছে আপনি যাবেন না বলে যে হনুমানকে বেঁধে দিয়েছে, তো এখনও আমরা যখন পুরী যাই তখন আমরা বেড়ি হনুমান দর্শন করতে পারি, খুব সুন্দর মন্দির আছে, ভগবান হনুমানকে ওখানে রশ্মি দিয়ে মানে বান্ধা হয়েছে যেন হনুমান ওখান থেকে, আর হনুমান বান্ধা আছে বলে এখনও তারপরে কোনো দিন সমুদ্র মন্দিরের ভিতরে আসেনি সমুদ্রের জল, তো ভগবান কিন্তু খুব দুঃখী পূজারীদেরকে বলছে এটা তো ভালো না আপনারা এরকম আমার শ্বশুরকে মানে বারণ করে দিয়েছে, কিন্তু উনি তো আমার উপরে রেগে যাবেন, উনি আমাকে দেখতে চান তার কিছু মানে এ করেন সলিউশন করেন, তখন ওরা বলছে ঠিক আছে তাহলে আমরা প্রতি পূর্ণিমাতে একটা ফেস্টিভ্যাল করবো যেখানে সমুদ্রকে আপনার কাছে আসতে হবে না আপনাকেই নিয়ে যাবো সমুদ্রের কাছে, তো তখন থেকে ওরা আরম্ভ করেছে একটা ফেস্টিভ্যাল যেখানে উৎসব বিগ্রহগুলোকে মানে পুরো প্রসেশন করে সমুদ্রের কাছে নিয়ে মানে নিয়ে যায় ও সেখানে মানে একটা অনুষ্ঠান হয় আর আবার উৎসব বিগ্রহগুলোকে ভিতরে নিয়ে আসা হয়, তো সেভাবে মানে ভগবানের যে শ্বশুর ওনাকে প্রতি পূর্ণিমাতে দেখতে পারে, তো এরকম অনেক সুন্দর সুন্দর গল্প আছে, তো এখন তো অনেক সময় হয়ে গেছে একটা লাস্ট গল্প বলে শেষ করবো, তো আমার একটা খুব পছন্দ গল্প সেটা বলবো দয়ানকা দয়ানিকা পাতার ব্যাপারে, এটা খুবই সুন্দর গল্প, কীভাবে একটা রাজা ছিলেন খুবই ভালো রাজা ভগবানের ভালো ভক্ত, তো আমরা জানি যে ভগবানের যে মহাপ্রসাদ যেরকম সকালবেলা যখন গর্ভ মন্দিরটা খুলে তখন যদি কিছু পড়ে গেছে ভগবানের যেরকম মালা কিংবা ভগবানের যে কিছু একটা আভরণ আভূষণ ওটা ভগবানের মহাপ্রসাদ, তো ওটা রাজাকে দেওয়া হয় সর্বপ্রথম, তো একবার ভগবানের মহাপ্রসাদ নিয়ে ছুটে ছুটে রাজাকে দিতে যাচ্ছে,
ভোরবেলা সকালবেলা, তো তখন রাজা মানে খুব ব্যস্ত ছিল অনেক সময়, মানে কি রাজা মন্ত্রীর সাথে কিছু একটা খেলা খেলছে কিংবা কোনো একটা, তো উনি কী করছেন মানে ডাইস গেম যেটা বলে না চোপায় খেলে না, ওটা কী বলে বাংলাতে আমি জানি না, কিন্তু সে ডাইস গেম বলে ইংলিশে। তো ওটাতে কী হয়, আপনাকে একটা পাশা ফেলতে হয়, যে শকুনি যে মহাভারতে খেলছে না সে গেমটা বলে, তো পাশা ফেলতে জন্য ওকে কি মানে রাইট হ্যান্ডে পাশা ফেলতে হয়। তো ও আনকনশিয়াসলি মানে খেলতে খেলতে উনি কী করেছেন, ওনার বাঁ হাতটা মানে এভাবে দিয়ে দিয়েছে লেফট হ্যান্ড, হ্যাঁ দিয়ে দো কী প্রসাদ নিয়ে এসেছো বলে উনি নিয়ে নিয়েছে, আর ডান হাতে উনি মানে খেলছে। তো তারপরে যখন প্রসাদটা স্বীকার করছে তখন ওর হঠাৎ মানে ওনার মনে হলো যে আমি এটা কী করলাম, এটা তো অপমান, ভগবানের প্রসাদটা তো আমাদের রাইট হ্যান্ড থেকে নিতে হবে আর আমি লেফট হ্যান্ড। তো ওনার মনে খুবই দুঃখ, তখন থেকে রাজা সবাই সাথে কথা বলতে বন্ধ করে দিয়েছে, সবসময় দুঃখী দুঃখী দুঃখী। মন্ত্রীরা বলছে রাজা আপনি কেন এরকম তৈরি হয়ে গেছেন, কোনো দিন আপনি স্মাইল করছেন না, হাসছেন না, কারোর সাথে কথা বলছেন না, কিছু খাচ্ছেন না, আপনার কী হয়ে গেল, আপনি এভাবে রোগা হয়ে যাচ্ছেন, আপনার কি শরীর আপনি কি অসুস্থ আছেন? বলছে হ্যাঁ আমি না ভালোভাবে ঘুমাতে পারছেন না। কেন, কী সমস্যা আছে? না রাত্রেবেলা জানি না একজন কেউ রাত্রেবেলা ওনার হাত এরকম করে আমার যে জানালার ভিতর থেকে আমাকে এরকম করে ছুঁচ্ছে। তখন মন্ত্রী বলছে আরে আপনি আমাকে বলতে পারতেন। তো সাথে সাথে ওরা কী করেছে, তান্ত্রিক লোকেদেরকে ডেকেছে যে আপনারা একটু মন্ত্রতন্ত্র করে যেন ওনার ভূতটা চলে যায়। তো সব পূজা টুজা করা হয়েছে, পরের দিনে আবার মন্ত্রী জিজ্ঞেস করেছে রাজাকে, তো এবারে ভূত চলে গেছে? বলছেন না, আবার রাত্রেবেলা ভূত হাত এরকম করে আমাকে ঘুম থেকে উঠাচ্ছিল। তখন মন্ত্রী বলছে যে এটা তো খুব মানে কী বলে স্ট্রং ভূত, পাওয়ারফুল ভূত আছে, তো আপনি একটা কাজ করেন, আপনি আমার ঘরে ঘুমান, আমি আপনার ঘরে ঘুমাবো, আজকে রাত্রে আমি ও ভূতটাকে ছাড়বো না। তখন রাজা বলছে ঠিক আছে। তো রাত্রেবেলা মন্ত্রী ঘুমাচ্ছে, আবার ও হাত এসেছে মন্ত্রীকে এরকম এরকম করছে। তখন মন্ত্রী সাথে সাথে মানে কি একটা বড় চাকু নিয়ে মানে হাতটা কেটে দিচ্ছে, হাতে কাটার পরে সেটাকে কাপড় দিয়ে বেঁধে নিয়েছে। তা পরের দিনে ছুটি ছুটি রাজার কাছে যাচ্ছে, দেন দেখেন এই যে হাতটা, এই ভূতের হাত যে আপনাকে কষ্ট দিচ্ছিল দেখেন আমি কেটে ফেললাম। তখন দুই মিনিট পরে মন্ত্রী দেখছে যে রাজার হাত নেই, যে আপনার হাতটা কী হলো? তখন বুঝতে পারছে এটা তো রাজার হাত। তখন বলছে রাজা এটা আপনি কী করলেন? তখন রাজা বলছে না আমার জাস্ট মন খারাপ আছে, কেন আমি ভগবানের প্রসাদটা আমার বাঁ হাতে আমার লেফট হ্যান্ডে নিয়েছি, আমি এত বড় অপরাধী, আমাকে নিজেই আমার হাত কাটা উচিত, কিন্তু আমি এত সাহস পাই না বলে এসব ড্রামা করেছিলাম, তো তুমি আমার হাত কেটে আমার খুব সেবা করেছো তুমি, আমি খুব খুশি, আমার এই হাতটা দরকার নেই। তো সেই হাতটা জগন্নাথ বল্লভ গার্ডেনে মাটি খুঁদে ঢালা হয়ে গেছে, মানে সমাধি করা হয়ে গেছে। তো যেখানে ওতে সমাধি করা হয়েছে সেখান থেকে একটা খুব সুন্দর গাছ বেরিয়েছে, গাছের ভিতরে পাতা বেরিয়েছে, সে পাতাগুলোতে খুব সুন্দর মানে খুব সুন্দর গন্ধ, মানে খুব সুন্দর ফ্রেগ্রেন্স। তো রাজা তো জানে না যে সেখান থেকে এসেছে, তা একবার মানে ওই পাতাটাতা ভগবানকে মানে পূজাতে দিয়ে দিচ্ছে। তো কিছুদিন পরে রাজা জিজ্ঞেস করল যে কিসের পাতা? তো মালি যেটা যে মালি বলছে যে আমি জানি না কিসের এখানে ছিল। তো রাজা বলছে না 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 দেবে না, যখন আমরা জানি না তাহলে আমরা কেন ভগবানের সেবাতে দেবো, তুমি এটা জাস্ট মানে লক্ষ্য রাখবে এ পাতাটা কাউকে দেবে না। তো দুদিন পরে যখন রাজা গিয়ে দেখছে একটাও পাতা নেই সে গাছে, তো মালিকে জিজ্ঞেস করছে যে পাতা কোথায়? বলছে আমি জানি না, আমি ছুঁই না। না তুমি ছুঁই না তো পাতা গেছে কোথায়? না আমি জানি না। তখন রাজা মানে ভাবছে যে এটা কী হলো। তখন মালিকে বলছে নিশ্চয় তুমি কিছু করেছো, তোমাকে দণ্ড দেওয়া হবে। তখন ভগবান রাজার স্বপ্নতে এসে বলছে যে মালির কোনো দোষ নেই, আমি চুরি করেছি। তো আমি কেন চুরি করেছি? বলছে আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার যে হাতটা যেখানে সমাধি হয়েছিল সেখান থেকে গাছ বেরিয়েছে, সেজন্য আমাকে পাতাটা খুব ভালো লাগে, তো সেজন্য আমি চাই যেন পাতাটা আমার সেবাতে যেন উপয়োগ করা হয়, মানে ইউজ করা হয়। তখন রাজা সাথে সাথে মালিকে জেল থেকে মানে বার করে দিচ্ছে, আর তখন থেকে সে পাতাটা ভগবানের সেবাতে ওরা ইউজ করতে আরম্ভ করেছে। তো এই পাতাদেরকে পাতাকে বলা হয় দয়ানাকা, দয়ানাকা পাতা। তো মানে যেহেতু রাজা এত এত ভালো ভক্ত যে ভগবান ওর শরীর থেকে যে বেরোনো যে গাছ আছে সে পাতাটা ভগবান নিজের সেবাতে ইউজ করতে চায়। তো এরকম খুব সুন্দর সুন্দর গল্প আছে। আর সবথেকে ম্যাজিক্যাল গল্প হচ্ছে তো নবকলেবর, যে নবকলেবর, নব মানে নূতন, কলেবর মানে শরীর, এই যে নূতন শরীর দেওয়া হয় জগন্নাথকে, মানে ওরা বলে প্রতি বারো বছর, কিন্তু আমি ক্যালকুলেট করে দেখেছি ওদের সব ডেট, বারো বছর হয় না, প্রতি ১৯ বছরে একবার হয়,
তো আপনি একবার পুরো মানে ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওখানে লেখা আছে 12 বর্ষ, কিন্তু আজ প্রযুক্ত যে যে বর্ষরে হয়েছে আমি লক্ষ্য করে দেখেছি 12 বর্ষরে হয় না, অনেক গ্যাপ হয়ে যায়। তো যেটা আমি বুঝতে পারছি যে যখন পুরুষোত্তম মাস মানে আষাঢ় মাস আর কি বলে রথযাত্রার জন্মাষ্টমীর মাঝে যখন পুরুষোত্তম মাস পড়ে সে তখন ওরা মানে ভগবানের শরীরটা চেঞ্জ করে, মানে ভগবানের নূতন শরীরটা দেওয়া হয় আর পুরাতন যে ভগবানের বিগ্রহটা সেটাকে সমাধি। তো আগেকার দিনে ওরা জল সমাধি করতো, কিন্তু এখন ওয়াটার ট্যাঙ্কে দিয়ে 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 ওয়াটারের ট্যাঙ্কে আর ওয়াটার নেই, মানে জলই নেই, পুরো মাটি হয়ে গেছে, তো ওখান থেকে ওরা মানে মাটি খুদে সমাধি দিচ্ছে। তো এখন আমরা যদি জগন্নাথপুরী মন্দির যাই আমরা সেই জায়গাটা দেখতে পারি যেখানে পুরাতন বিগ্রহগুলোকে সমাধি দেওয়া হয়েছে। তো এই যে নূতন বিগ্রহ যে বানাবার যে কি বলে পুরো প্রসেসটা সেটা খুব চমৎকার আছে, কিন্তু মানে সেটা এত ম্যাজিক্যাল, এটা শুনলেই আমাদের মনে হয় যে তাই নাকি এরকম একটা মানে ভগবান জগন্নাথের আবির্ভূত হয়, এইভাবে যে ওনার নূতন বিগ্রহ আবির্ভূত হয় আমরা শুনে মানে অবাক হয়ে যাই যে কীভাবে পূজারীদেরকে মঙ্গলাদেবী মন্দিরে নিয়ে আসা নিয়ে যাওয়া হয় আর মঙ্গলাদেবী মন্দিরে ওরা সবাই মানে ঘুম দেয় আর মঙ্গলাদেবীর কৃপাতে ওদের মানে স্বপ্নের ভিতরে ওরা বুঝতে পারবে যে ভগবানের যে নূতন বিগ্রহ হবে সে গাছটা কোথায় আছে আর ওরা চোখ প্রযুত খুলবে না, সে মানে চোখ খুললেও ওরা আমরা ভাবি যে আমাদের সামনে দেখছে কিন্তু ওরা আমাদেরকে দেখছেই না, ওরা সে গাছটাই দেখছে। আর যাদের যাদের ভিতরে সে মঙ্গলাদেবীর একটা কি বলে আশীর্বাদ হয় সে তিনজন পূজারী মানে ছুটতে আরম্ভ করে আর সবাই ওদের পিছনে ছুটে আর ছুটে 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 যেই গাছ মানে জগন্নাথের গাছ সেই গাছটা ওরা জুড়িক করে মানে মূর্ছিত হয়ে পড়ে যায়, এই তাই এটাই এই তো জগন্নাথ, এই জগন্নাথ, এই জগন্নাথ, এরকম করে বলে ওরা পড়ে যায়। তারপরে সে গাছটা কি জগন্নাথের বিগ্রহ জুনে ঠিক আছে কি না তার একটা কন্ডিশনগুলো আছে সেগুলো চেক করা হয় যে জগন্নাথের গাছ মানে এই রঙের আছে কি না, পাশের কোনো জলের কোনো জলাশয় আছে কি না, এটা আছে সব কিছু। কিন্তু যখন কন্ডিশন যদি না হয় ঠিক তাহলে ও পূজারীকে আবার মঙ্গলাদেবী মন্দিরে নিয়ে চলে যাবে, আবার ওকে ওখানে ঘুমাতে হবে, যখন পর্যন্ত ভিতর থেকে ওই স্ফূর্তি আসবে না যে ভিতর থেকে ওই যে আওয়াজ আসবে না যে জগন্নাথের গাছ কোথায় আছে, এরকমই বলদেব গাছ সেই রকমই সুভদ্রা গাছ, যেরকম সুভদ্রা গাছটা মানে কত শাখা আছে, পাশে কী আছে, পাশে কোনো কি সাধুর কোনো জায়গা আছে, কোনো আশ্রম আছে কি না, যেরকম বলদেবের কোনো একটা মানে সাদা রঙ, সুভদ্রা সুভদ্রা দেবের একটু হলুদ রঙ, বলদেবের যে গাছ আছে সেটার উপরে কোনো একটা নেস্ট মানে আছে কি না, বার্ড নেস্ট, এগুলো সব অনেক কিছু কন্ডিশন দেওয়া আছে। সেসব কন্ডিশন পূর্ণ হলে তাহলে সে গাছটা মানে ওরা কাটিং করে কোনো একটা গাড়িতে মানে গরু গাড়ির মতন যেটা থাকে সেরকম একটা গাড়িতে দিয়ে দেবে আর কীর্তন করতে 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 সেটাকে নিয়ে যাওয়া হয় আর পরে মানে তৈরি করা হয় বিগ্রহগুলো। কিন্তু সে গাছটা পাওয়াই একটা বিশাল বড় মানে প্রোগ্রাম, সেটা পুরো মানে লাইভ টেলিকাস্ট হয় রেডিওতে, এটা ওটা একটা খুব একটা বড় জিনিস, বড় একটা অনুষ্ঠান সে গাছটা পাওয়া। ইনফ্যাক্ট আমি একবার পড়েছিলাম মানে যে মডেল পঞ্জিকার যে ডিফারেন্ট ডিফারেন্ট ইংলিশ ভার্সনস আছে, যে একবার একটা পূজারী 22 দিন 22 ডেজ চলতেই থাকলো ওর পিছনে সবাই চলতে থাকছে, ওরা পুরী থেকে চলে গেছে মধ্যপ্রদেশ আর মধ্যপ্রদেশে কোনো মুসলিম লোকের বাড়ির ভিতরে গিয়ে গাছকে জুড়ি নিয়ে বলছে হ্যাঁ এই তো জগন্নাথ বলেও পড়ে গেছে নিচে পূজারী। এখন এই মুসলিম লোকটা বলছে আরে দূর 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 আপনারা আমার বাড়ির ভিতরে কী করছেন, এত লোক কী হলো? তখন ওকে বুঝিয়েছে সবাই যে ভাই এরকম আমাদের হয়, আমরা জগন্নাথপুরী থেকে এসেছি আর এই গাছ হচ্ছে জগন্নাথের গাছ, আমরা এই গাছটা এখন ভেঙে নিয়ে যাব। ও মুসলিম বলছে আমি কোনো মতাম দেব না আমার বাড়ির গাছটা, আপনার যেটা করবেন করেন, সবাই রিকোয়েস্ট করেছে মানে কত পয়সা লাগবে বলো, এটা বলছে পয়সার কথা না আমি দেবো না, এটা আমার বাড়ির গাছ আমি কেন দেবো, আমি তো প্রথম তো আমি বিগ্রহ পূজাতে মানি না, আপনারা যে বিগ্রহ পূজা করেন সেটা সব ফালতু আছে, ভগবানের কোনো রূপই নেই, ভগবান হচ্ছে নিরাকার, আমি দেবো না। তারপরে এটা অনেক বড় ঘটনা, এখন তো সময় হয়ে গেছে, ওনার 6 জন মেয়ে ছিল,
তো ওনার ছয় জন্মেই একসাথে স্বপ্ন পেয়েছে, ভগবান ওনাদের স্বপ্নতে এসেছে। তো ওরা মানে ওদের বিয়ে টিয়ে হয়ে গেছে, ওরা চলে গেছে বিয়ে করে, ওরা এক পরে এক ওই ছয় মেয়ের বাড়িতে আসছে, কোনো টেলিগ্রাম নেই, কোনো ফোন নেই, ওরা কিছু জানে না, ওরাই এসে বলছে যে ভগবান এরকম আমাকে স্বপ্নতে এসেছে, কেউ বলছে নরসিংহদেব স্বপ্নতে এসেছে, কেউ বলছে আমার সাথে এরকম হয়েছে, ভগবান আমাকে এরকম ধরেছে। তো ওরা সবাই যখন এসে বলেছে তখন অনেক দিন পরে মানে সব বুঝাটনো করার পরে ও গাছটা ভাঙতে দিয়েছে, ও তারপরে সে গাছটা ভেঙে নিয়ে জগন্নাথপুরীতে নিয়ে গিয়ে জগন্নাথ বিগ্রহ বানানো হলো। তো এরকম মডেল পঞ্জিকাতে এরকম অনেক অনেক মানে খুব ইন্টারেস্টিং ঘটনাগুলো আছে, কীভাবে একবার এর বাড়িতে চলে গেছে, একবার কেন পুরীর বাইরে চলে গেছে, একবার এরকম হয়েছে, অনেক সময় কোনো বাউন্ডারি ওয়াল, কোনো ফেন্স, মানে ওরা তো ট্রান্সে থাকে, ওরা নিজে বুঝতে পারে না ওরা কী করছে, ওরা চলতেই থাকে, চলতেই থাকে, ওদের পিছনে সবাইকে স্পিডে 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 মানে যেতে হবে ওদেরকে মানে বাঁচাতে, ওরা যে কোনো যেখানেও মানে পড়ে যাবে ওরা। তো এরকম খুব সুন্দর, আর এটা তো সিম্পল বিগ্রহ বানানো সিম্পল, তারপরে যেটা হয় সেটা আরও একটা কী বলে খুব চমৎকার, যে বিগ্রহ বানানো হওয়ার পরে নূতন বিগ্রহকে একটা বেড়িতে রাখবে, পুরাতন বিগ্রহতে একটা বেড়িতে রাখবে, আর তারপরে যে জিনিসটা যেটা আমি শুনেছি যে বিগ্রহর ভিতরে এখানে একটা কিছু মানে হৃদয়ের কাছে একটা ফোঁটা করা থাকে, সেটার ভিতরে ব্রহ্ম পদার্থ থাকে, সেই পুরাতন বিগ্রহ থেকে ও ব্রহ্ম পদার্থটাকে নিয়ে নূতন বিগ্রহতে ঢালা হবে। আর এই ব্রহ্ম পদার্থ জিনিসটা কি কেউ জানে না, আর যখন ব্রহ্ম পদার্থ ট্রান্সফার হবে তখন পুরো পুরী পুরী সিটিতে মানে পুরী জায়গাতে লাইটস অফ, পুরো ব্ল্যাক আউট, আপনারা টিউবলাইট কেউ অন করতে পারবে না। আর যে পূজারি সে ব্রহ্ম পদার্থ শিফটিং করবে তাকে চোখটা কালো কাপড় দিয়ে বেঁধে দেবে। আচ্ছা, ও তো হাতে ছুঁয়ে নেবে, তখন বুঝে যাবে যে ব্রহ্ম পদার্থটা কী জিনিস, সেই জন্য হাতে পুরো গ্লোভস আছে। আচ্ছা, হাতে গ্লোভস থাকলে কী আছে, ও হাতেটা নিয়ে হতে পারে ওর শরীরটাকে এখানে ছুঁয়ে দিলে বুঝে যাবে যে জিনিসটা কী, সেই জন্য ইখান প্রযুত, পুরো পুরো মানে ওকে পুরো কভার করে দেবে, পুরো এখানে মানে বেঁধে দেবে, আর তারপরে ওকে ভিতরে রাখবে, দরওয়াজা বন্ধ করে দেবে, বলবে এখন তুমি করো। তো ওকে মানে অনেক ইয়ে করে জগন্নাথের যে ব্রহ্ম পদার্থ নিয়ে পুরাতন বিগ্রহ থেকে নূতন বিগ্রহে শিফটিং করবে, আর যখন প্রসেসটা হয়ে যাবে তখন দরওয়াজাটা নক করবে, তখন দরওয়াজা খোলা হবে, আর তারপরে কিছুদিন পরে ও মারা যাবে। ওকে কেউ মারে না, নিচে নিচে মরে যায়, ন্যাচুরাল ডেথ, আজ পর্যন্ত কেউ বলতে পারছে না এটা কী করে হয়। সেই জন্য যে নবকলেবের যে মেন প্রসেস করে সে পূজারীকে খুব মানে ওরা বিচার করে সিলেক্ট করবে, খুব বুড়ো যে খুব মানে ম্যাচিওর তাকে মানে সে চান্স দেওয়া হয়। সো এটা মানে প্রতিবারেই হয়, এটা মানে আপনি পুরীতে কাউকে জিজ্ঞেস করতে পারেন, জাস্ট যে এই ব্রহ্ম পদার্থ শিফটিং করবে সে কিছুদিন পরে ও নিজেই বলবে, অ্যাকচুয়ালি ও তো সবাই সাথে কথা বলতে বন্ধ করে দেবে, কিন্তু কিছুদিন পরে ও বলবে আমাকে বিমলা দেবীর মালা নিয়ে আসো, আমার প্রসাদ নিয়ে আসো, আমার সময় হয়ে গেছে, এখানে কাপড় মানে পেতে দো বাস, আর এরকম করে ও ঘুমাবে, চোখ বন্ধ করে দেবে, শেষ, ও শরীরটা মানে দেহ রেখে দেবে। তো কেউ বুঝতে পারছে না কেন এরকম হয়, কিন্তু এটা প্রতিবারে হয় নবকলেবরে যখন শিফটিং হয়। তো অনেক লোকেরা বলছে এই যে ব্রহ্ম পদার্থ এটা হচ্ছে একটা শালিগ্রাম শিলা, কেউ বলছে না না এটা তো ইন্দ্রদ্যুম্ন মহারাজ স্থাপিত জগন্নাথের কাপড়, কেউ বলছে না না এটা তো ভগবান কৃষ্ণের অঙ্গর কিছু একটা ভাগ আছে, যখন উনার জরা বান ফেলেছে উনার উপরে, যিনি যখন উনি দেহ রেখেছিলেন তখন তার একটা কিছু কাপড় না কিছু আছে। তো এরকম অনেক লোক অনেক কিছু বলছে, কিন্তু আজ পর্যন্ত কেউ জানে না ব্রহ্ম পদার্থের কী আছে, কেউ বলতে পারছে না, কেউ জানে না, কেউ দেখে নাই, কিন্তু সেভাবে হয়। আর যে পুরাতন বিগ্রহগুলোকে মাটির ভিতরে সমাধি দেওয়া হয় সে এখন যে পুরী পাণ্ডারা তারা কাঁদতে আরম্ভ করবে, যে যেরকম একটা পরিবারের লোক মারা গেছে তো ওরা মানে মাথা নেড়া করে শরীরটা মানে পুরো বাড়িটা পুরো মানে কী বলে হোয়াইট পেন্টিং করবে, খিচুড়ি খাবে, নিচে মানে ঘুমাবে, যে মানে যেরকম আমাদের পরিবারে কেউ মরে গেলে কি দশ দিন এগারো দিন একটা কি থাকে শোক, সেভাবে ওরা করবে যে হ্যাঁ এরকম হয়েছে আমাদের জগন্নাথ মানে দেহ রেখেছে, এরকম করে ওরা কাঁদে। তারপরে আবার হ্যাঁ এখন নূতন জগন্নাথ, আবার একটা অনুষ্ঠান করে। তো এরকম এই পুরী মন্দিরের সব অনুষ্ঠানগুলো সব এটা খুবই মানে ম্যাজিক্যাল আছে, খুবই রহস্যময়, কিন্তু খুবই ইন্টারেস্টিং আছে মানে যেভাবে। আর এখন আমি বইয়ের নাম ভুলে গেছি, কিন্তু আমাদের ইসকনে একজন প্রভুজি খুব সুন্দর রিসার্চ করেছে, আমি কিছুদিন আগে, কিন্তু ওটার বাংলাতে নেই, আমি যেটা জানি ইংলিশেও নেই, হিন্দিতে আছে, খুব একটা বড় বই বার করেছে। আর কিছুদিন আগেই আমি যখন পুরী গেছিলাম আমাকে কেউ হাতে দিল যে মাতাজি এর নতুন বই এসেছে, কিন্তু হিন্দিটা পড়তে একটু কষ্ট লাগে, ওটাতে আরও ডিটেলস দিয়েছে,
পুরো নবকলেবর কীভাবে করা হয়, তো পুরী মন্দিরে সব কিছু খুবই রহস্যময় আছে। তো বলে এনিওয়ে, সো সেভাবে অনেক কিছু আছে আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়। আমাদের জন্যে জগন্নাথ পুরী, জগন্নাথ ধাম, জগন্নাথ সব কিছু খুব ইম্পর্টেন্ট, যেহেতু চৈতন্য মহাপ্রভু ওনার শর্ট জীবন 48 ইয়ার্সের ভিতরে 18 বর্ষর উনি পুরীতে ছিলেন। আর আমাদের জন্যে পুরী ধাম খুব ইম্পর্টেন্ট, যেহেতু ওখানে জগন্নাথে ছিলেন আর চৈতন্য মহাপ্রভুয়ে ছিলেন, আর ভগবান ভক্ত রূপে ছিলেন, আর ভগবান ভগবান আর ভক্ত। সো ওখানে কৃষ্ণ, কৃষ্ণ বিরহতে কৃষ্ণ আছে চৈতন্য মহাপ্রভু, রাধারানী বিরহতে কৃষ্ণ আছে জগন্নাথ, আর দুইজনের মিলন, দুইজনের মানে এক দূসরেকে দেখা। তো এটা খুবই, জগন্নাথপুরী হচ্ছে খুব স্পেশাল প্লেস, যেহেতু অন্য ধামে আপনি দেখবেন যে কোনো একটা ভাব আছে, দ্বারকাতে ঐশ্বরীয় ভাব আছে, বৃন্দাবনে মাধুর্য ভাব আছে, নবদ্বীপে ঔদার্য ভাব আছে, কিন্তু জগন্নাথপুরী একটা ধাম যেখানে সব ভাব একসাথে আছে। সেখানে আপনি দেখবেন যে গুন্ডিচা ঘর হচ্ছে বৃন্দাবন ভাব, জগন্নাথপুরীর মেন মন্দির হচ্ছে ঐশ্বরীয় ভাব, আর তোতা গোপীনাথ, হরিদাস ঠাকুরের সিদ্ধ বকুল, এইগুলো সব হচ্ছে ঔদার্য ভাব। তো এরকম এই তিনটা রস হচ্ছে জগন্নাথপুরী ধামের ভিতরে। তো জগন্নাথের সব কিছু স্পেশাল আছে, জগন্নাথের রূপ স্পেশাল আছে, জগন্নাথের প্রসাদ স্পেশাল আছে, জগন্নাথের লীলাগুলো স্পেশাল আছে, জগন্নাথের পূজারীরা স্পেশাল আছে। অনেক সময় আমাকে ভক্তরা জিজ্ঞেস করে যে মাতাজি, জগন্নাথপুরীর পাণ্ডারা কেন এত বেশি রুড থাকে, মানে হাত ধরে এটা দো ওটা করো। আমরা তো ভাবি যে পূজারীরা মানে ওরা শুদ্ধ ভক্ত, কিন্তু ওরা কেন এরকম ব্যবহার করে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এটা না যে ধামে সবাই পিওর ডিভোটিসি থাকে, আমরা যে লীলাগুলো শুনি সেটা এটা না যে ভগবান প্রতি একজন সাথে সেভাবে আদান প্রদান করে, সেটা লিমিটেড পিপল। সো অনেক সময় আমরা দুটো এক্সট্রিমে চলে যাই, কিংবা আমরা ভাবি যে এখানে সবাই শুদ্ধ ভক্ত, কিংবা আমরা ভাবি এখানে কেউ ভক্ত না, সবাই পয়সা 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 করছে, এখানে ভক্তি বলে কিছু নেই, এসব বিজনেস, কিংবা আমরা ভাবি যে সবাই খুব শুদ্ধ ভক্ত। কিন্তু আমাদের খুব প্র্যাকটিক্যাল হতে হবে, কিছু ভালো ভক্ত আছে আর কিছু পরিস্থিতি এরকম আছে, ওদের বেশি দোষ নেই, ওদেরকে মানে কিছু গভর্নমেন্ট থেকে তো বেতন দেওয়া হচ্ছে না, সেভাবে ওদেরকে ওদের জীবনযাপন করতে হবে। আর ধাম তো এরকম আছে, ভক্তিবিনোদ ঠাকুর বলছে যে ধামের উপরে যোগমায়ার একটা থিন কভারিং থাকে, যে যে ভা যে স্থায়ীর ভক্ত আছে সে স্থায়ী ধামকে অনুভব করতে পারবে। যদি আমরা ফোকাস করব ভগবানের উপরে তাহলে আমরা সেভাবে ধামকে দেখতে পারবো, যদি আমরা ভৌতিক বিষয়ের উপরে ফোকাস করবো তাহলে আমরা অতটুকুই ধামকে দেখতে পারবো। সেজন্য আমাদের ভিশনকে ব্রড করে ফোকাসটা ভগবানের উপরে রাখতে হবে। আর ভগবানের রথযাত্রা খুব স্পেশাল, এখন রথযাত্রা চলে আসছে, July 7th আমাদের বিশাখাপট্টনমে খুব সুন্দর অনুষ্ঠান হবে। আমাদের এখানে তিনটা বড় বড় রথ হয় আর 9,000 থেকে 10,000 লোক পুরো প্লেট প্রসাদ পায়, তো খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়। আর ইস্কনের জন্য আমাদের রথযাত্রা খুব স্পেশাল, শিলা প্রভুপাদ উনি ছোটোবেলায় খুব সুন্দর একটা রথযাত্রা করেছিলেন, আর ওনাকে পুরী ধামের উপরে এত আসক্তি ছিল যে ওনার যুবা অবস্থাতে উনি প্রতিবারে রেলওয়ে স্টেশনে গিয়ে টিকিটের দাম দেখে আসতেন যে কত দাম আছে, আমার কাছে এত পয়সা কখন হবে যে আমি পুরী যেতে পারবো, একবার জগন্নাথের দর্শন করতে পারবো। তো আমাদের জন্য আর জগন্নাথের নাম জগন্নাথ সার্থক করেছে আমাদের শিলা প্রভুপাদ, যেহেতু জগন্নাথ নাম হচ্ছে জগন্নাথ, কিন্তু জগন্নাথকে জগতের সবাই তো দেখতে পারছে না, কেন ওয়েস্টার্নার্স অ্যালাউড নেই, মুসলিম অ্যালাউড নেই, খ্রিস্টান অ্যালাউড নেই, শুদ্ধ হিন্দুরা, কিন্তু জগন্নাথ মানে সবার নাথ, রাইট? তো আমাকে কে বলছিল সেদিনে, আমি কারোর সাথে গল্প করছিলাম, তো আমাকে ও মাতাজি বলছিল দেখেন মাতাজি, জগন্নাথ বোর হয়ে গেছে পুরীর সেম প্রসাদ, কেন পুরীতে তো কিছু চেঞ্জ হয় না, প্রতি মানে যে ট্র্যাডিশন অনেক দিন থেকে ফলো হচ্ছে সেটাই ফলো হচ্ছে, তো হতে পারে জগন্নাথ শিলা প্রভুপাদকে ডেকেছে যে আমাকে এখান থেকে নিয়ে যাও,
আমার বোরিং হয়ে যাচ্ছে রোজ একই প্রসাদ খেতে। তো শ্রীলা প্রভুপাদ জগন্নাথকে সত্যি জগন্নাথ বানিয়ে দিয়েছে, মানে পুরো জগতের জগন্নাথের এত মন্দিরগুলো স্থাপনা হয়ে এখন জগন্নাথ শুধু পুরীর প্রসাদ না, উনি পাস্তা পিৎজা নুডল সব কিছু খাচ্ছে। মানে জগন্নাথ মানে ওনাকে জগতের সব কিউজিন খাওয়ার চান্স দিতে হবে। তো এইভাবে জগন্নাথ কত পুরো বিশ্বতে ইস্কনের কতগুলো সুন্দর সুন্দর জগন্নাথের মন্দির আছে। সেই জন্য আপনি দেখবেন যখন ইস্কনের নূতন সেন্টার হলে কিংবা জগন্নাথ কিংবা গৌরনেতায় দুটোর মধ্যে একজন নিয়ে আরম্ভ করা হয়, যেহেতু জগন্নাথ খুব দয়ালু, উনি কোনো অপরাধ মানে নেই, আর উনি ওনার সেবাটাই খুব ইজি আর সরল আছে, খুব সিম্পলভাবে ওনাকে আমরা সন্তুষ্ট করতে পারি, বেশি রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে না। আর চৈতন্য মহাপ্রভুর যে ফলোয়ার্স আছে আমাদের সবাইকে জগন্নাথের উপরে বিশেষ কি বলে আসক্তি থাকা উচিত, যেহেতু চৈতন্য মহাপ্রভু প্রতিদিন 18 বর্ষ জগন্নাথের দর্শন করতেন, জগন্নাথের প্রসাদ পেতেন। তো বাস এটা বলে শেষ করি, অনেক গল্পগুলো বলার ইচ্ছা ছিল কিন্তু আমাদের আজকে ক্লাস আরম্ভ হতেই খুব দেরি হয়ে গেছে, তো এখানেই শেষ করব। আর প্রার্থনা করি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সুদর্শন চক্র যেন আমাদের সবার হৃদয়কে কি বলে পবিত্র করে, যেন ভগবানের উপরে আমাদের আসক্তি বড়ে, যেন আমরা ভালোভাবে জপ করতে পারি আর আমাদের ব্যবহার আমরা এভাবে রাখতে পারি যেটা গুরু আর কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারে। এখানে বলে আমি এটা শেষ করব। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি যায়, জগৎগুরু শ্রীলা প্রভুপাদ কি যায়।